হ্যালো বন্ধুরা, আমি আজকে ফিরে আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে 23.3 এর ফার্স্ট পার্ট নিয়ে। যদিও এই পার্টের ওপর আগে একটা আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, পুরনো ভিডিও ছিল, তখন আমি খাতা পেনে করাতাম, এখন একটু ইম্প্রুভমেন্ট হয়েছে তোমাদের ভালোবাসায় এবং সেখানে এখন আমি একটু বোর্ডে করাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটা আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে আমি একের দাগ থেকে তিনের দাগে ছয় পর্যন্ত সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো তারপরেও আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমি কি পুরনো ভিডিওটাই আমি তোমাদেরকে দিয়ে যাব, নাকি এই পার্টের ওপর তোমাদের জন্য নতুন কোনো ভিডিও বানাবো। তো তোমরা আমাকে সবাই বলেছিলে যে 23.3 এর ওপর আবার নতুন করে ভিডিও বানান স্যার, সেই কারণের জন্য আমি এখানে আবার 23.3 এর জন্য আবার ফার্স্ট পার্ট আপলোড করতে চলেছি, ঠিক আছে। তো ফার্স্ট পার্টটা আবার আপলোড এই কারণের জন্যই হচ্ছে, মানে সেটা হচ্ছে তোমাদের তোমাদের রিকোয়েস্টেই, যে তোমরাই বলেছিল যে 23.3 এর ওপর আর একটা ভিডিও বানাতে, মানে একই জিনিসের ওপর আবার ভিডিও, নতুন ভিডিও। তো পুরনো ভিডিওটা যারা এখনো দেখোনি, চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিংক দেওয়া থাকছে এবং সেখানে ক্লিক করে তোমরা পুরনো ভিডিওটা দেখে নাও। আর এখানে আমরা 23.3-এরই ফার্স্ট পার্টটা আবার পুরোনোটাকে নতুন করে আবার এখানে আমরা দেখাবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, যারা ত্রিকোণমিতি নিয়ে সমস্যায় আছো বা ত্রিকোণমিতি নিয়ে চিন্তায় আছো, তাদেরকে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, এই ভিডিও দেখার পর তোমাদের ত্রিকোণমিতির ভয় সমস্ত চিরকালের মতো দূর হয়ে যাবে। ইটস মাই চ্যালেঞ্জ। দেখো এখানে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সেই ত্রিকোণমিতিতে মেন জিনিসে ঢোকার আগে আমি কিছু জিনিস নিয়ে তোমাদেরকে বলে দিতে চাই, যে জিনিসগুলো তোমাদেরকে এইখানে শিখতে হবে এবং এখানে যদি একবার শিখে নাও, তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি ত্রিকোণমিতিতে জীবনে কোনোদিন প্রবলেম হবে না, ত্রিকোণমিতির বাপ তোমরা হবে। দেখো কি করে করতে হয়। এখানে দেখো, এখানে যেটা রয়েছে যে আমরা এখানে যে ত্রিকোণমিতির ফার্স্ট অঙ্কটা লিখেছি, ফার্স্ট অঙ্কতে আমরা এখন যাব না, ফার্স্ট অঙ্ক ভুলে যাব। এখন এখন আমরা কি করব, এখন আমরা কিছু বেসিক জিনিস জানবো যাতে আমরা ত্রিকোণমিতিটা ইজিলি করতে পারি। তো দেখো কি করে করতে হয়। দেখো এই পার্টটা এখন তোমরা এখন বাদ দাও, ভুলে যাও এই পার্টটা। ফার্স্টে দেখো হচ্ছে নিচে যে জিনিসগুলো লিখে রেখেছি, ফার্স্ট যে সূত্রটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা আমি 23.1 এর ফার্স্ট অধ্যায়তে, মানে 23.1 এ আমরা অলরেডি করে দিয়েছি। তো ওইখানে ভিডিওতে ক্লিক করে কি করে সূত্রগুত্র গুলো হচ্ছে না হচ্ছে বা বেসিক যেটা আইডিয়া, সেটা 23.1 এর পার্ট থেকে সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। এখানে আমি জাস্ট সূত্রগুলোকে জাস্ট একবার বলে দিচ্ছি, কারণ ওখানেই সব কর্ণ হয়ে গেছে, এখানে জাস্ট একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই সূত্র তো তোমরা সবাই জানো, ঠিক আছে, এগুলো তোমরা আগেও জেনেছো, ঠিক আছে। তো এবার একটা জিনিস ভাবো, মনে করো তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে ট্যান থিটার ভ্যালু, সাপোজ মনে করো এই ট্যান থিটার ভ্যালুটা তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলছে সাইন থিটার ভ্যালু বার করতে। তো সাইন থিটার ভ্যালু কি করে বার করবে জানবে, যদি যে কোনো একটা জিনিসের ভ্যালু তোমাদেরকে দিয়ে দেয়, মোট ছ রকমের কোণানুপাত হয়, সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা আর কট থিটা, মোট ছ রকমের কোণানুপাত হয়। ছ রকমের কোণানুপাতে ছটাই বার করা যায়, দুটো দুটো পদ্ধতি থাকে, দুটো রাস্তায় যাওয়া যেতে পারে। দেখো কি করে করতে হয়। মনে করো তোমাকে ট্যান থিটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এখানে সাইন থিটা কত হবে বার করো। মনে করো ট্যান থিটা তোমাদেরকে দিয়েছে, যে ট্যান থিটার যে ভ্যালুটা সেটা দিয়ে দিয়েছে, মনে করো 1/2 হাফ দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে বলছে ট্যান থিটা দিয়ে সাইন থিটা যাবো, তাহলে কি করে যাবো, কোন রুটে বা কোন রাস্তা দিয়ে গেলে আমার রাস্তাটা কাছাকাছি হবে সেই জিনিসটা জানবে, জানবে যে তোমার এখানে হাতে দুটো দুটো করে রাস্তা আছে, সব সময় জানবে তোমাদের এখানে দুটো করে রাস্তা আছে, তুমি দুটো রাস্তায় যেতে পারো, ঠিক আছে। দেখো দুটো রাস্তা কি, ট্যান থিটা থেকে আমি ফার্স্টে সেক থিটা বার করে নিতে পারি, সেক থিটাটাকে উল্টালি আমার কস থিটা হয়, কারণ আমরা জানি যে সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তাহলে কস থিটা পাবো। তো কস থিটা ভ্যালু যখনই এখানে বসাবো, এই বসানোর পরে সাইন স্কয়ার থিটার সাথে এখানে যখনই কস স্কয়ার থিটাকে বসাবো, কস স্কয়ার থিটাটাকে নিয়ে পাশে চলে যাবো, সাইন স্কয়ার থিটার ভ্যালু পেয়ে যাবো। এটা হচ্ছে একটা ওয়ে। আবার ট্যান থিটা থেকে সাইন থিটা যাবার আর একটা ওয়ে আছে, কি ওয়ে আছে, দেখো ট্যান থিটার ভ্যালু বসিয়ে, ট্যান থিটার ভ্যালু না বসিয়ে আমরা ট্যান থিটাটাকে উল্টে দিচ্ছি, ট্যান থিটাকে আমরা উল্টে দিচ্ছি, দিলে আমরা কি পাবো, ট্যান থিটাকে উল্টালে কট থিটা পাবো, তার মানে ট্যান থিটা যদি এখানে 1/2 হয়, এটাকে উল্টালে 2/1 হবে, ঠিক আছে। তার মানে ট্যান থিটার ভ্যালু যদি 1/2 হয়, তাহলে কট থিটার ভ্যালু কি হবে, 2 হবে। এবার এই কট থিটার ভ্যালুটা এখানে বসাবো, বসিয়ে আমরা কোসেক পেয়ে যাবো, কটে কট থিটার ভ্যালু যখনই আমরা এখানে বসাবো, বসালে আমরা কি পাবো, কোসেক পাবো, আর এই কোসেকটাকে উল্টালে আমরা সাইন পাবো। তাহলে দেখো এই ট্যান থিটা থেকে আমরা দুটো ভাবে আমরা সাইন থিটার ভ্যালু বার করতে পারছি। এবার আমরা অন্য একটা জিনিস নিচ্ছি, মনে করো আমি এখানে কস থিটা নিচ্ছি, সাপোজ মনে করলাম কস থিটা নিচ্ছি, তো কস থিটার ভ্যালু আমাকে কোশ্চেনে দেওয়া আছে, কস থিটার ভ্যালু মনে করো কোশ্চেনে দেওয়া আছে, কত না দেওয়া আছে, হচ্ছে হাফ 1/2 দেওয়া আছে, আমি ধরে নিলাম। অন্য কিছু ধরতে পারো, 3 তোমার √3/2 এসব যা খুশি ধরতে পারো। তো মনে করো কস থিটার ভ্যালু আমাকে দেওয়া আছে, আমাকে বলছে হচ্ছে কট থিটার ভ্যালু বার করতে, কস দিয়ে বলছে কট বার করতে। দেখো এখানেও আমরা দুটো রাস্তা পাবো, কি করে পাবো, দেখো এখানে দেখো কস থিটার ভ্যালু আমি এইখানে বসাবো, বসিয়ে আমি সাইন থিটার ভ্যালু বার করে নেবো, ঠিক আছে, সাইন থিটার ভ্যালু বার করে নেবো।
নেওয়ার পরে আমি কি করব, আমাকে তো কট থিটার মানে আমরা এই সূত্রটা জানি যে কট থিটা মানে হচ্ছে উপরে কস থিটা, বাই হচ্ছে নিচে কি সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো আমি আমাকে দিয়ে দিয়েছি হচ্ছে কস থিটা, কস থিটার ভ্যালুটা এখানে পুট করার পরে আমরা সাইন থিটার ভ্যালু পেয়ে যাব, সেই সাইন থিটার ভ্যালুটা নিচে বসাবো, আর কস থিটার ভ্যালু তো আমাকে দেওয়াই ছিল, এটা উপরে বসাবো, দিয়ে দুটোকে অনুপাত করব, করে আমরা কট থিটা পাবো। এটা হচ্ছে একটা ওয়ে। দুই নাম্বার ওয়েতে আমরা কি করতে পারি, কস থিটার ভ্যালু থেকে, কস থিটার ভ্যালু থেকে আমরা সাইন থিটার ভ্যালু বার করতে পারি, সাইন থিটাটাকে উল্টে আমরা কোসেক থিটা বার করতে পারি, কোসেক থিটাটাতে বসিয়ে কট থিটা বার করতে পারি, এটা একটা ওয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও আরো আমাদের ওয়ে আছে, আরো ওয়ে কি আছে, দেখো কস থিটাকে উল্টে, কস থিটাটাকে উল্টে আমরা সেক থিটা পাবো, কারণ কস থিটা যদি 1/2 হয় সেক থিটা হবে 2/1, কারণ কস থিটা সেক থিটা উল্টো হয়, আমরা এই ফর্মুলাটা জানি যে কস থিটা যদি যা হবে সেটা হচ্ছে 1/sec থিটা, ঠিক আছে, 1/sec থিটা। তাহলে কস থিটাকে উল্টে আমি সেক থিটা পাবো, সেক থিটার ভ্যালু এখানে বসে আমি ট্যান থিটা পাবো, ট্যান থিটাটাকে উল্টালে কট থিটা পাবো। তাহলে দেখছো এখানে আমাদের আমাদের দুটো বিন্দু রাস্তা ছাড়াও আরো একটা এক্সট্রা রাস্তা, মোট তিনটে রাস্তা থাকছে। তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটায় যাওয়ার জন্য মোট তিনটে তিনটে করে আমাদের হাতে, সরি তিনটে না দুটো করে আমাদের রাস্তা আছে, মেনলি দুটো করে রাস্তা আছে, এটা ছাড়াও আমরা অন্যভাবেও বার করতে পারি, ঠিক আছে। আমাকে কোথায় রয়েছো তুমি সেটা মনে করবে, সেটা মনে করে অন্য জায়গায় কি করে যাবে সেটা ভাববে। মনে করো আমাদেরকে সেক থিটা দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে বলছে কোসেক থিটা বার করতে, তাহলে কি করে করব, দেখো সেক থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক থিটার ভ্যালুটা যেই বসাবো আমি ট্যান থিটা পেয়ে যাবো। দেখো সেক থিটার ভ্যালু যেই আমি এখানে বসাবো, বসালে আমি ট্যান থিটা পেয়ে যাবো, ট্যান থিটার থেকে ট্যান থিটাকে উল্টে দিলে আমি কট থিটা পাবো, ঠিক আছে, ট্যান থিটাকে আমি উল্টে দিলে আমি কট থিটা পাবো, এখানে যে সূত্রটা লিখে রেখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি। দেখো এটা ভেতরে একবার প্লাস বাইরে একবার মাইনাস, ফর্মুলা সেম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি। আর একটা কি আছে, প্লাসের জায়গাতে মাইনাস রয়েছে, এখানে মাইনাসের জায়গাতে প্লাস রয়েছে, দিয়ে এই ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, ফোর এবি ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এই যে ফর্মুলাগুলো আমি এখানে লিখে রেখেছি, এই ফর্মুলাগুলোর অ্যাকচুয়ালি কিন্তু প্রুফ হয়, অ্যাকচুয়ালি মুখস্থ করতে লাগে না, এই ফর্মুলাগুলো কিন্তু নিজেরাই তোমরা চাইলে বানাতে পারো, ঠিক আছে। তো তার জন্য আমি ক্লাস সেভেন এর কিছু ভিডিওতে আমি এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছি অলরেডি, ঠিক আছে, কিন্তু তোমরা তো এখন ক্লাস সেভেনে পড়ো না, ক্লাস টেনে পড়ো, তাই এই জিনিস নিয়ে এখন আর তোমাদের আলোচনা করার বিষয় নয়, ঠিক আছে। তো যাকে এই কটা সূত্র তোমরা মোটামুটি মাথায় রাখবে, এখানে কাজে লাগবে, এটা ছাড়াও এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এই কয়েকটা ফর্মুলা লাগবে, এবং এটা ছাড়াও তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা তোমরা সবাই জানো, স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এই কটা ফর্মুলা আমাদেরকে মোটামুটি বীজগণিতের কিছু ফর্মুলা আর কিছু কিছু এইখানের ফর্মুলা আমাদেরকে কাজে লাগবে, ঠিক আছে। তো এই কটা ছাড়া আমাদের আর এখন বেশি জিনিস নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, মনে করো আমাকে এখানে ট্যান থিটার ভ্যালু বার করতে দিয়েছে, মানে সরি ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 1/2, ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1/2, আমাকে কি বার করতে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে সাইন থিটার ভ্যালু কত হবে, সাইন থিটার ভ্যালু কত হবে বার করে দেখো। তো দেখো এই ট্যান থিটা থেকে সাইন থিটার ভ্যালু এইটা বার করার আরো একটা ওয়ে আছে, ওয়েটা কি দেখো, এখানে দেখো ট্যান থিটা তো রয়েছে, ট্যান থিটা মানে 1/2, তো আমি এখানে ট্যান থিটা মানে কি বুঝি, ট্যান থিটা মানে বুঝি না লম্ব বাই ভূমি, যেটা আমরা 23.1 শিখেছিলাম। তাহলে ট্যান থিটার জায়গায় আমরা লিখবো লম্ব, উপরে নিচে লিখবো কি ভূমি। তাহলে দেখো এখানে যেটা আমাদের লম্ব আর ভূমির যেটা অনুপাত দাঁড়াচ্ছে, এখানে আমি সাইডে করে দেখাচ্ছি, দেখো এখানে যেটা আমাদের লম্ব আর যেটা হচ্ছে আমাদের ভূমি, সেই ভূমির অনুপাতটা কি দাঁড়াচ্ছে 1/2। এবার এই ভূমিটাকে নিচ থেকে তুলে দিয়ে এই ওয়ানটাকে এইখানে নিয়ে আসলাম আর এই ভূমিটাকে মাথায় নিয়ে গেলাম, অর্থাৎ ভূমিকে এখানে করে দিলাম, ঠিক আছে। দেখো এই ওয়ানটা এখানে তাহলে চলে আসবে 1, বুঝতে পারলে কিনা বলো। দেখো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি ইকুয়াল টু 1/2, লম্বটাকে দেখো আমি এখানে আবার বোঝাচ্ছি তোমাকে, লম্ব বাই হচ্ছে আমাদের কি, লম্ব বাই হচ্ছে ভূমি, এটা ইকুয়াল টু কি বুঝলাম, এটা ইকুয়াল টু বুঝলাম 1/2 হয়, তাই তো। তো এবার আমি কি করব, এই ওয়ানটাকে ভূমির জায়গায় নিয়ে আসব আর ভূমিটাকে কি করব উপরে নিয়ে যাব। তাহলে আমি কি করতে পারি, এখানে লম্ব বাই দিয়ে লিখতে পারি 1, ঠিক আছে। আচ্ছা, আর ভূমিটাকে উপরে নিয়ে লিখতে পারি ভূমি বাই, আমাদের কি লিখতে পারি, ভূমি বাই লিখতে পারি হচ্ছে 2, এটা লিখতে পারি কি পারি না, এটা লিখতে পারি, তাই তো। তাহলে এবার এটা ইকুয়াল টু কি ধরে নিতে পারি, আমি কে ধরে নিতে পারি, আচ্ছা কে ধর, যেই কে যেই আমি ধরে নেবো, কে যেই আমি ধরে নেবো, তাহলে 1টা কে এর সাথে গুণে কি হয়ে যাবে, লম্বর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1k, আর ভূমির ভ্যালু কি হয়ে যাবে, ভূমির ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 2k। দেখেন
লম্বর ভ্যালু কি হয়ে যাবে, ওয়ানটা কে এর সাথে গুণ হয়ে ওয়ান কে, ভূমির ভ্যালু কি হয়ে যাবে, টুটা কে এর সাথে গুণ হয়ে টু কে হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা অতিভুজ বার করব। তো অতিভুজটা বার করার প্রসেস তোমরা জানো যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব তার স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি তার স্কোয়ার, এইটা আছে। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বর ভ্যালু এখানে বসাবো, ভূমির ভ্যালু এখানে বসাবো, বসি অতিভুজ পেয়ে যাবো। এবার আমাকে যদি সাইন থিটা বার করতে বলে, তো সাইন থিটা মানে আমরা কি জানি, উপরে লম্ব আর নিচে হচ্ছে অতিভুজ, লম্ব ল লিখেছি, অতিভুজের অ লিখেছি। তাহলে উপরে লম্ব আর অতিভুজ, লম্বর ভ্যালু কত, ওয়ান কে, এখানে বসিয়ে দেবে। অতিভুজের ভ্যালু তো এখানে লম্ব আর ভূমি বসানোর পরে অতিভুজ পেয়ে যাবে, সেই এনে এখানে বসাবে, বসে দুটোকে অনুপাত করবে, আমরা সাইন থিটা পেয়ে যাবো। আশা করি তোমাদের এতটা পর্যন্ত আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়েছে। কিন্তু এই যে ওয়েটা, এই ওয়েতে অনেক স্কুলে বা অনেক বইতেই তোমাদের এইভাবে করা আছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই ওয়েটা ফলো না করতে। কেন ফলো না করতে, কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে ইজি লাগবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের কম টাইমে হবে, তোমরা ভাববে বোধ হয় এটা করলাম আমাদের স্কুলে তো এইভাবে করিয়েছে, সোমনাথ স্যার কিভাবে করাচ্ছে, জানে না পায় না কিছু, ধর এত কঠিন করাচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই ওয়েতে করলে আমাদের অঙ্কগুলো বড় যখন অঙ্ক করবো না, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু দুই দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত হবে, এরকম যখন বড় বড় অঙ্ক বা অন্য কোনো ধরনের অঙ্ক করবো, তখন কিন্তু আমাদের এই ওয়েটা করতে প্রবলেম হবে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো এই তিনটে আইডেন্টিটিকে কাজে লাগাও, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তারপর হচ্ছে সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আর এই যে দুই ভাই কোসেক্স স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, বড় ভাই থেকে ছোট ভাইয়ের বিয়োগ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তারপর এই তিনটেকে যদি কাজে লাগিয়ে মোটামুটি আমরা করতে পারি, এই তিনটেকে কাজে লাগিয়ে আর বীজগণিতের ফর্মুলাকে দিয়ে যদি করতে পারি, তাতে হয়তো আমাদের কাছে দেখে মনে হবে একটু কঠিন লাগছে, কিন্তু তাতে কিন্তু তোমরা শিখবে এবং বড় বড় অঙ্কগুলো নিজেরাই সলভ করতে পারবে। আশা করি তোমাদের এই আইডিয়াটুকু আমি তোমাদের মাথায় ঢোকাতে পেরেছি এবং আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। অনেক ফালতু বকে ফেললাম, সোমনাথ স্যার একটু বেশি ফালতু বকে সবাই জানে, তো এবার একটু কি করা যাক, এবার একটু অঙ্কতে চলে আসা যাক, ঠিক আছে। দেখো দেখো এখানে কোয়েশ্চনে কি দিয়েছে, সাইন থিটা ইকুয়াল টু চার বাই পাঁচ, কোসেক থিটা বাই ওয়ান প্লাস কট থিটার ভ্যালু বার করতে দিয়েছে। এইবার দেখো ত্রিকোণমিতি তোমাদের যদি আমি ধোঁয়া না উড়িয়ে দিয়েছি পরীক্ষার হলে, তুমি দেখো এখানে দেখো কি করে করতে হয়, দেখো সাইন থিটার ভ্যালু দিয়েছে চার বাই পাঁচ, আমাদেরকে কি বার করতে হবে, কোসেক থিটা। তাহলে আমরা কি জানি যে সাইন থিটার ভ্যালু হচ্ছে কোসেক থিটার উল্টো, এটা আমরা জানি, আমরা করেছি তোর আগে আগে চ্যাপ্টারে আমরা করেছি যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা। তাহলে এখানে আমরা কি করবো, সাইন থিটার ভ্যালু যদি চার বাই পাঁচ থাকে তাহলে কোসেক থিটার ভ্যালু উল্টো হবে, উল্টো হওয়া মানে কি হবে, পাঁচ বাই চার হবে। তাহলে দেখো সাইন থিটার ভ্যালু যদি চার বাই পাঁচ হয় তাহলে কোসেক থিটার ভ্যালু, কোসেক থিটার ভ্যালু কি হবে, সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা, তার মানে কি হবে, এখানে উপরে পাঁচ চলে যাবে নিচে চার চলে আসবে। দেখো এটা হয় কিনা, সাইন থিটার ভ্যালু চার বাই পাঁচ হলে কোসেক থিটা তার উল্টো, আমরা করেছি সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা। তাহলে কি হবে, সাইন থিটার ভ্যালু যদি চার বাই পাঁচ হয় কোসেক থিটা হবে পাঁচ বাই চার। ইজ ইট ক্লিয়ার টু ইউর নট, এতটা পর্যন্ত আশা করি তোমাদের বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট দেখো আমরা জানি আমাদেরকে কোসেক থিটার ভ্যালু বার করতে হবে, তো এখানে কোসেক থিটা বার করে নিলাম, আমাদেরকে আর কি বার করতে দিয়েছে, কট থিটা বার করতে দিয়েছে, তাই তো। তাহলে দেখো কোসেকের সাথে কটের কি কোনো ফর্মুলা আছে, কোনো আইডেন্টিটি আছে, তোমরা বলবে হ্যাঁ স্যার আছে। কি আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এইবার দেখো তাহলে আমরা এখানে লিখছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এই আইডেন্টিটিটা আমরা জানি। কোসেক থিটার ভ্যালু কত, পাঁচ বাই চার এখানে বসাবো, বসি আমরা কট থিটার ভ্যালু বার করবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ নট, বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, বলো কোসেক থিটার ভ্যালু পাঁচ বাই চার এখানে পুট করবো, পুট করে আমরা কি বার করবো, কট থিটার ভ্যালু বার করবো, ঠিক আছে। অনেকদিন আমাকে লোকে দেখেনি এই ফর্মে, তাই তো, আজকে দেখো ফর্মটা দেখো। আর আর অনেকদিনে অনেক সবাই কমেন্ট করছে যে সোমনাথ স্যার আপনাকে দেখা যাচ্ছে না, সবাই এসে ভিডিও বানাচ্ছে, দেখো এবার আমি ভিডিও বানাচ্ছি কেমন লাগে। দেখো কোসেক থিটার ভ্যালু এখানে পাঁচ বাই চার পুট করে দাও, পুট করে দিলে কত হচ্ছে দেখো, ফাইভ বাই ফোর। মাথায় কি চিহ্ন রয়েছে, মাথায় টুপি হিসেবে কি দিয়েছে, স্কোয়ার দিয়েছে, তাহলে এখানে স্কোয়ার বসাও। মাইনাস কি আছে, এখানে মাইনাস আছে বসাও, কি আছে কট স্কোয়ার থিটা আছে বসাও, ঠিক আছে। ইকুয়াল টু কি আছে, ইকুয়াল টু ওয়ান আছে, ঠিক আছে। কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আমরা কাকে বার করবো, মাইনাস কট স্কোয়ার থিটা থেকে শুধু কট স্কোয়ার থিটাকে বার করবার চেষ্টা করবো। তাহলে এখানে মাইনাস কট স্কোয়ার থিটা যেরকম আছে লিখে দিচ্ছি, মাইনাস কট স্কোয়ার থিটা লিখে দিচ্ছি, ওয়ান যেরকম আছে পাশে লিখে দিচ্ছি। এইখানে দেখো পাঁচ বাই চার তার স্কোয়ার রয়েছে, এই দুটোর মধ্যে কোন চিহ্ন, মাইনাস চিহ্ন, ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা তার আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন, তো এই জিনিসটা যখন ইকুয়েশনের এপাশে চলে আসবে কি হয়ে যাবে, মাইনাস পাঁচ বাই চার তার হোল স্কোয়ার হয়ে যাবে, বলো এটা হবে কিনা। এর আগে কিছু চিহ্ন ছিল না, তার মানে প্লাস চিহ্ন ছিল, যখনই এটা পাশে যাবে মাইনাস পাঁচ বাই চার তার স্কোয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝা গেছে। এবার এই পাশটা আমি সলভ করছি, ওয়ানটা ওয়ান রাখছি, মাইনাস আছে রাখছি, পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো, বিয়োগ করো তাহলে কত হচ্ছে, নিচে এর নিচে কিছু নেই মানে এক, আর এক আর ষোলো লসাগু হচ্ছে নিচে ষোলো হবে, এক দিয়ে ষোলোকে ভাগ করবো ষোলো পাবো, ঠিক আছে। সেই ষোলো দিয়ে একে গুণ করলে ওপরে ষোলো, মাঝখানে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দেবো, ষোলোকে ষোলো দিয়ে ভাগ করবো এক পাবো, এককে পঁচিশ দিয়ে গুণ করবো তাহলে মাইনাস পঁচিশ পাবো। তাহলে ষোলো থেকে পঁচিশ বাদ দেবো, ষোলো থেকে পঁচিশ বাদ দেবো, অ্যান্সার কত হবে, এটা এখানে করছি দেখো, মাইনাস কট স্কোয়ার থিটা বাঁ হাতে রয়েছে,
দেখো এটা বাহাতে রয়েছে তো বাহাতে লিখলাম, ইকুয়াল টু রয়েছে এখানে ইকুয়াল টু দিলাম, ষোলো থেকে পঁচিশ বাদ দেবো মাইনাস নয়, নিচে কত ষোলো, ঠিক আছে তাহলে ষোলো লিখলাম, মাইনাস এপাশের আর এপাশের মাইনাস কেটে দিচ্ছি, কট স্কোয়ার থিটার ভ্যালু নয় বাই ষোলো, তাহলে শুধু কট থিটার ভ্যালু কত, শুধু কট থিটার ভ্যালু কি হবে স্কোয়ার এপাশ থেকে উঠে যাচ্ছে, তাহলে এপাশে নিশ্চয়ই রুট চলে আসবে তিন বাই ষোলো, সরি নয় বাই ষোলোই থেকে যাবে, নয় বাই ষোলো থেকে যাবে, দেখো বুঝলে কিনা, কট স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে নয় বাই ষোলো, স্কোয়ারটা যখন উঠে যাচ্ছে এপাশে রুট চলছে, ঠিক আছে স্কোয়ার যখন এপাশ থেকে তুলে দেবো এপাশে রুট হবে, তাহলে রুট যদি আমরা নয়ের করি অ্যান্সার কি পাবো তিন, রুট যদি আমরা ষোলোর করি অ্যান্সার কি পাবো চার, কেন পাবো দেখো নয় কে যদি আমরা ভাঙি নয় মানে কি দুটো তিনের গুণ, ঠিক আছে তো এটার রুট করা মানে এটার রুট করা তাই তো, তাহলে দুটো তিনের মধ্যে থেকে কটা তিন বাইরে বেরোয়, একটা তিন বাইরে বেরোয়, ঠিক আছে এখানে ষোলো কে ভাঙো, ষোলো কে ভাঙলে দুটো চারের গুণ পাবে, দুটো চারের গুণ হলে রুট করলে দুটো চারের মধ্যে থেকে কটা চার বাইরে বেরোয় একটা, তাহলে দেখো এখান থেকে আমরা দুটো জিনিসে উপনীত হচ্ছি, একটা হচ্ছে কট থিটার ভ্যালু তিন বাই চার হবে আর একটা হচ্ছে কোসেক থিটার ভ্যালু পাঁচ বাই চার হবে, এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে এখানে বসিয়ে দেবো, অঙ্ক আমাদের বাচ্চাদের মতন হয়ে যাবে এবং আমরা অঙ্ক মেরে দিয়ে বেরিয়ে আসবো, ঠিক আছে চলো দেখো এখানে কি করে করছি, দেখো তো এখানে আমরা কোসেক থিটা ভ্যালু দেখে নিয়েছি, আমরা এখানে করেছিলাম মুছে দিয়েছি, কোসেক থিটা ভ্যালু পাঁচ বাই চার আর কট থিটা ভ্যালু তিন বাই চার এটা আমরা দেখে নিয়েছি তাই তো, তো এবার এখানে পুট করো কোসেক থিটার জায়গা কত হবে, কোসেক থিটার জায়গা হবে পাঁচ বাই চার, কোসেক থিটার জায়গা পাঁচ বাই চার লিখে দিলাম, বাই চিহ্ন আছে বাই চিহ্ন দিলাম, ওয়ান আছে ওয়ান লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, কট থিটা ভ্যালু কত, কট থিটা ভ্যালু হচ্ছে তিন বাই চার, এখানে বসিয়ে দাও তিন বাই চার দিয়ে কি করবে এখানে লসাগু করো, উপরে পাঁচ বাই চার আছে লেখো পাঁচ বাই চার, বাই চিহ্ন আছে দাও, ঠিক আছে নিচে দেখো কি হবে, নিচে চার হচ্ছে লসাগু কারণ এর নিচে এক আছে, এক আর চারের লসাগু করলে লসাগু চার হবে, এক দিয়ে চারকে ভাগ করলাম চার পাবো, চার দিয়ে একে গুণ করবো পরে চার পাবো, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, এ দেখো চারকে চার দিয়ে ভাগ করবো এক পাবো, এককে তিন দিয়ে গুণ করবো তাহলে তিন পাবো, তাহলে আলটিমেট কত হচ্ছে ওপরে পাঁচ বাই চার, তাহলে ওপরে পাঁচ বাই চার লিখলাম, এখানে চার আর তিনের সাত আর নিচে হচ্ছে চার, তাহলে নিচে লিখছি হচ্ছে সাত বাই চার, এবার এই পারটা উল্টে দিচ্ছি তাহলে কি হচ্ছে দেখো পাঁচ বাই চারটা উপরে যেরকম আছে এই পারটা সেম থাকে নিশ্চয়ই জানো, আর নিচের পারটা উল্টে যায় অর্থাৎ ওপরে চার চলে যাবে নিচে চলে আসবে সাত, চার চার কেটে দাও অ্যান্সার কত হয়ে গেল পাঁচ বাই হয়ে গেল হচ্ছে সাত, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে পেরেছো একদম, আশা করি জল ভাগ করে রেখে দিয়েছি তোমাদের কাছে এটা, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে দেখো বলো এবার ম্যাথ হালুয়া হ্যাঁ, বলো বলো ম্যাথ হালুয়া হ্যাঁ, একদম ইজি একদম, ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলে আসি নেক্সট অঙ্কতে, ঠিক আছে দেখো এবার চলে আসছি হচ্ছে দুই টাকার অঙ্কটা, যেখানে বলছে ট্যান থিটা ইকুয়াল টু তিন বাই চার হলে বলছে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা টোটালটার মাথায় রুট ইকুয়াল টু দেখাতে হবে ওয়ান বাই টু, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, একদম হালুয়া অঙ্ক একদম ইজি বাচ্চাদের অঙ্ক এগুলো, দেখো কি কি ইজি লাগবে তোমাদের, দেখো ট্যান থিটা ইকুয়াল টু যদি তিন বাই চার হয়, ট্যান থিটা ইকুয়াল টু যদি তিন বাই চার হয় আমাকে ভাবতে হবে আমি কোন রুটে যাবো, তোমরা দুটো রুট পাবো, তোমরা দুটো রুট পেয়ে গেছো কারণ আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে ট্যান থিটা দিয়ে দিলে সাইন থিটা কি করে করতে হয়, কস থিটা দিয়ে দিলে কট থিটা কি করে করতে হয়, প্রত্যেকটা জিনিস দিয়ে দিলে তার দুটো দুটো করে রাস্তা আছে, তোমরা তোমাদের মতন রুটে করো আমি আমাদের মতন রুটে করছি যেটা খুশি ইজি করবে, দেখো ট্যান থিটা যদি তিন বাই চার হয় তাহলে বলো কট থিটা কত হবে, ট্যান থিটা যদি তিন বাই চার হয় তাহলে বলো ভাই কট থিটা কত হবে, ট্যান থিটার উল্টোই হয় কট থিটা, তার মানে এটা যদি স্যার তিন বাই চার হয় তাহলে কট থিটা হবে চার বাই তিন, আশা করি এটা বুঝতে পেরেছো, ট্যান থিটা যদি তিন বাই চার হয় তাহলে কট থিটা হবে চার বাই তিন উল্টো হবে, এবার এবার দেখো কটের সাথে সাইনে যাওয়ার জন্য আমরা কি বার করে নিতে পারি, কটতে কটের সাথে সাইনে যাওয়ার জন্য আমরা স্যার কোসেক বার করে নিতে পারি তাই তো, তাহলে এখানে লেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এই আইডেন্টিটিটা আমরা জানি, তো কট থিটার ভ্যালু এখানে এনে পুট করে দাও, কট থিটার ভ্যালু এখানে এনে পুট করে দাও, কট থিটা কত চার বাই তিন এখানে এনে বসাও, তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা যেরকম আছে কোসেক স্কোয়ার থিটা আমি লিখবো মাইনাস আছে লিখবো, এটার ভ্যালু হচ্ছে কত চার বাই তিন লিখবো, মাথায় কি চিহ্ন স্কোয়ার স্কোয়ার দেবো ইকুয়াল টু আছে ওয়ান লিখবো, দেখো বুঝলে কিনা কোসেক স্কোয়ার থিটার জায়গায় কোসেক স্কোয়ার থিটা লিখেছি মাইনাসের জায়গায় মাইনাস কট থিটার জায়গায় চার বাই তিন মাথায় স্কোয়ার, তারপরে দেখো ইকুয়াল টু ছিল ইকুয়াল টু ওয়ান ছিল ওয়ান, যেমন আছে তেমন কিচ্ছু নেই, এবার দেখো এখানে দেখো এখানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটার ভ্যালু কত দাঁড়াচ্ছে মাইনাস আছে দিলাম, চারের স্কোয়ার করা মানে ষোলো হবে, তিনের স্কোয়ার করা মানে নয় হবে, ইকুয়াল টু আছে ওয়ান আছে হলো, এবার মাইনাস ষোলো বাই নয়টা নিয়ে আমরা এই পাশে পালিয়ে আসবো, কি হবে মাইনাস ষোলো বাই নয়, ক্যামেরাটা পুরো কেঁপে গেল, দুনিয়া কাঁপবে এবার পুরো ইউটিউব কাঁপবে, ধামাল হবে, দেখো মাইনাস ষোলো বাই নয়টা ওপাশে চলে যাচ্ছে, তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে মাইনাস ষোলো বাই নয় ওপাশে চলে যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস ষোলো বাই নয় হয়ে যাবে, কারণ এখানে মাইনাস ষোলো বাই নয় ছিল ওপাশে গেল প্লাস ষোলো বাই নয়, ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো, এবার দেখো
cosec square theta যেরকম আছে cosec square theta লিখে দেব ঠিক আছে equal to এতে দিলাম নিচে 9 লসাগু বুঝতেই পাচ্ছেন নিচে কিছু নেই মানে 1 1 9 লসাগু করলে 9 1 দিয়ে 9 কে ভাগ করব তাহলে উপরে 9 পাবো মাঝখানে প্লাস চিহ্ন প্লাস পাবো 9 কে 9 দিয়ে ভাগ করব 1 পাবো 1 দিয়ে 16 কে গুণ করব তাহলে 16 তাহলে দেখো 9 আর 16 করলে কত হয় 25 হয় নিচে কত হয় 9 হয় তাহলে দেখো cosec square theta ভ্যালু কত বের হচ্ছে 25 বাই 9 তাহলে আমরা এখানে লিখছি যে cosec square theta ভ্যালু cosec square theta ভ্যালু বের হচ্ছে 25 বাই হচ্ছে 9 বের হচ্ছে রাইট তাহলে cosec square theta ভ্যালু দেখো cosec square theta ভ্যালু 25 বাই 9 আমাকে কি cosec square theta বার করব না আমরা cosec theta বার করব তাহলে cosec theta বার করার জন্য কি করতে হবে cosec theta বার করার জন্য আমাদেরকে রুট স্কয়ারটা তুলে দিয়ে পাশে রুট আনতে হবে 25 বাই 9 আশা করি বুঝতে পেরেছো স্কয়ারটা তুলে দিলাম দিলে পাশে রুট চলে আসবে তাহলে 25 এর রুট করা মানে উপরে কত হবে 5 হবে 9 রুট করা মানে কত হবে 3 হবে কারণ 25 মানে দুটো 5 এর গুণ একটা 5 বাইরে বেরোবে 9 মানে দুটো 3 এর গুণ রুট আছে বলে একটা 3 বাইরে বেরোবে তাহলে এটা কিসের ভ্যালু বের হলো এটা বের হলো হচ্ছে cosec থিটার ভ্যালু এটা বের হলো cosec থিটার ভ্যালু তাহলে cosec থিটা যদি 5 বাই 3 হয় তাহলে sin থিটা কি হবে উল্টোটা কারণ তোমরা জানো cosec থিটার ভ্যালু যদি 5 বাই 3 হয় তাহলে sin থিটা হবে 3 বাই 5 দেখো cosec থিটা হচ্ছে 5 বাই 3 তাহলে sin থিটা হবে উল্টোটা অর্থাৎ 3টা উপরে যাবে 5টা নিচে আসবে কেন স্যার কেন কেন cosec থিটার সাথে sin থিটা উল্টো হচ্ছে কেন ফর্মুলা আছে না cosec theta equal to 1 by sin theta যেটা তোমরা তখন ক্লিয়ার করতে পারবে যখন আমাদের 23.1 এর ভিডিও দেখে আসবে তার আগে যদি এই ভিডিওটা কেউ দেখো তাদের মাথায় ঢুকবে না বুঝতে পারছো এই ভিডিওটা দেখার আগে 23.1 এর যে ভিডিও আছে সেটা দেখে তারপর এখানে আসো বুঝে যাবে ঠিক আছে তাহলে দেখো cosec theta যদি 5 by 3 হয় তাহলে sin theta হচ্ছে 3 by 5 তো হয়ে গেল sin theta আমি 3 by 5 পেয়ে গেছি এটা এখানে বসাও অঙ্ক শেষ দেখবে হাফ চলে আসছে ঠিক আছে চলো sin theta ভ্যালু আমরা দেখে নিয়েছি 3 by 5 আর কোশ্চেনটা লেখার সময় আমি লিখেছিলাম ভুল এখানে মাইনাস হবে উপরে নিচে হবে প্লাস এটা ঠিক করে নেবে তোমরা কোশ্চেনে দেখবে 1 - sin θ / 1 + sin θ আছে তো দেখো এখানে কি করব এইটার ভ্যালু আমাকে হাফ দেখাতে হবে তাহলে √ ওভার 1 - sin θ / দিয়ে হচ্ছে 1 + sin θ এইটার ভ্যালু আমাকে কত দেখাতে হবে এটার ভ্যালু দেখাতে হবে হাফ তো দেখো কি করে করব √ আছে তো √ দিয়ে নিলাম আগে 1 আছে লিখলাম মাইনাস আছে লিখলাম sin θ ভ্যালু কত sin θ ভ্যালু হচ্ছে 3 / 5 তাহলে বসিয়ে দি sin θ এর জায়গায় 3 / 5 বাই চিহ্ন আছে বাই দিলাম 1 আছে লিখলাম প্লাস আছে লিখলাম sin θ ভ্যালু কত 3 / 5 তাহলে 3 / 5 লিখলাম এখানে এবার দেখো এটা যদি আমরা সলভ করি কি হবে দেখো এখানে এখানে হচ্ছে দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে 1 আর 5 এর লসাগু করলে 5 হবে 5 দিয়ে যদি 1 কে ভাগ করি মানে 5 মানে 1 দিয়ে যদি 5 কে ভাগ করি 5 পাবো 5 দিয়ে 1 কে গুণ করব তাহলে উপরে 5 মাঝখানে মাইনাস চিহ্ন দেব 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 পাবো 1 দিয়ে 3 কে গুণ করলে 3 পাবো নিচেরটার ক্ষেত্রে তাই হবে নিচে 5 লসাগু তাহলে উপরে 5 হবে আর প্লাসের জায়গা প্লাস হবে 3 হবে রুট করে দিলাম এবার দেখো কি হচ্ছে 5 - 3 মানে হচ্ছে 2 নিচে হচ্ছে 5 ঠিক আছে আর 5 আর 3 যোগ করলে হচ্ছে 8 বাই চিহ্ন আছে দিলাম বাই 5 আছে তার নিচে 5 লিখলাম রুট আছে রুট দিলাম বলো এটা বোঝা গেছে কিনা বলো এটা বোঝা গেছে কিনা এবার উপরের যে পার্টটা যেরকম থাকছে সেই সেম টু সেম লিখে দিলাম 2 বাই 5 নিচের পার্টটাকে উল্টে লিখছি অর্থাৎ 5টা চলে যাচ্ছে উপরে নিচে চলে আসছে হচ্ছে 8 মাথায় কি চিহ্ন রুট তাহলে রুট দাও 5 আর 5 কেটে গেল তাহলে কি থাকছে উপরে 2 আর 8 কেটে গেল তাহলে নিচে 4 উপরে কিছু নেই মানে 1 তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে দেখো এখানে সেটা হচ্ছে উপরে 1 পড়ে থাকছে নিচে 4 পড়ে থাকছে মাথায় রুট থাকছে তাহলে রুট দিলাম দেখো 1 এর রুট করলে 1 পাবো 4 এর যদি আমরা রুট করি 2 পাবো তাহলে আমাদেরকে হাফ বেরিয়ে গেল হাফ প্রমাণ করতে পেরেছিল হাফ বেরিয়ে গেল বলো 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 ম্যাথ হালুয়া বলো যে একদম হালুয়া বানিয়ে রেখে দেবো আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি যে এখানে একদম একদম এই ত্রিকোণমিতি তোমাদের সবথেকে ইজিয়েস্ট পার্ট সবথেকে ম্যাথের ইজিয়েস্ট পার্ট লাগবে আমি ঘেমে গেছি তাও আমি হাল ছাড়বো না একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে রেখে দেবো যে এখানে ত্রিকোণমিতি থেকে ইজি পার্ট ম্যাথসে নেই একদম তোমাদেরকে চ্যালেঞ্জ নিজে ঘেমে গেছি দেখো এখানে কিন্তু হাল ছাড়িনি আমি ঠিক আছে দেখো এখানে একদম একটা পার্ট নেই যেখান থেকে তোমাদের কোনো অঙ্কতে অসুবিধা হবে এটুকু আমাদের চ্যালেঞ্জ রয়েছে এখানে যা থাকবে তোমাদের কাছে একদম পুরো ক্লিয়ার জল ভাত হয়ে যাবে একদম ঠিক আছে দেখো এর পরের যে অঙ্কটা আছে tan theta equal to 1 হলে 8 sin theta + 5 cos theta / দিয়ে sin cube theta - 2 cos cube theta + 7 cos theta এই জিনিসটার ভ্যালু কত হবে বার করতে দিয়েছে আমি জানি না কে কত টাইম নেবে আমি জানি না tan theta থেকে sin theta বা cos theta বার করার জন্য কে কত টাইম নেবে আমি 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 মাত্র জানি না কত টাইম নেবে বা কত কতগুলো স্টেপ নেবে আমি 4টা থেকে 5টা স্টেপ নেব অঙ্ক শেষ করব 4টা থেকে 5টা স্টেপ অঙ্ক শেষ খতম এই অঙ্ক খতম করে দেব একদম 4টা থেকে 5টা স্টেপ দেখো এখানে কি করে করব tan theta ভ্যালু কত tan theta ভ্যালু হচ্ছে 1 তাই তো তাহলে দেখো tan theta এর ভ্যালু আমি লিখলাম হচ্ছে 1 আচ্ছা বলতে এই যে 1টা এটা tan theta এর কত ডিগ্রির ভ্যালু tan theta এর 45 ডিগ্রির ভ্যালু তাহলে এখানে আমরা লিখছি tan theta লিখলাম ইকুয়াল টু আছে লিখলাম 1 মানে কি tan এর 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 হয় তাই তো তাহলে tan এর 45 ডিগ্রির ভ্যালু আমি এখানে লিখে দিলাম
এত স্টেপ করব না, সাইন থিটা পাইন থিটা ট্যান থিটা থেকে সাইন থিটা বা কস থিটা যাওয়ার জন্য কোন স্টেপ নেব না, যে ট্যান থিটা থেকে ফার্স্টে আমরা কস থিটা সেক থিটা বার করব বা আমরা ওখান থেকে উল্টে কস থিটা বার করব, কস থিটা সাইন থিটা দুটো আলাদা আলাদা করে করব, অত খাটবো না ভাই, অত খাটবো না। ওরা দিন চলে গেছে, ট্যান থিটার ভ্যালু 1 দিয়ে দিয়েছে, আমাকে বাচ্চা বানিয়ে দিয়েছে কোশ্চেনটাকে। ট্যান থিটার ইকুয়াল টু 1 মানে যদি হয় তার মানে কি বুঝবো, এই 1টা ট্যান 45 ডিগ্রি ভ্যালু, 1 ভ্যালুটা ট্যান 45 ডিগ্রিতে কত ভ্যালু আসে 1। আমরা 23.2 করে এসেছি, আমরা 23.2 করে এসেছি, তো পারলে ভিডিও ব্যাক করে দেখে নাও যে এই 1টা হচ্ছে ট্যান 45 ডিগ্রির ভ্যালু, তাই তো? এবার দু সাইড দিয়ে ট্যান তুলে নাও, এখানে ট্যান তুলে দিচ্ছি, এখানে ট্যান তুলে দিচ্ছি, বলো এবার কি থাকছে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কোশ্চেন ধামাকা হয়ে গেছে একদম, কোশ্চেন ফাটাবে ফাটিয়ে দিয়েছো তুমি, আর দেখতে হবে না, কোশ্চেন চলে গেছে একদম। থিটার ভ্যালু কত ডিগ্রি, থিটার ভ্যালু 45 ডিগ্রি, মানে কোশ্চেনকে বাচ্চা বানিয়ে দিয়েছো, আর কিছু দরকার নেই। এবার দেখো থিটার ভ্যালু 45 ডিগ্রি যদি হয়, এখানে থিটা আছে, এখানে থিটা আছে, এখানে থিটা, এখানে থিটা, সব জায়গায় থিটা আছে, বসাও 45 ডিগ্রি, অঙ্ক শেষ করো একদম। দেখো এখানে কি হবে, 8 sin থিটা, ঠিক আছে? দেখো থিটার ভ্যালু কত বার করে দিয়েছি, 45 ডিগ্রি, 8 এর জায়গায় 8, sin এর জায়গায় sin, থিটার ভ্যালু কত, 45, তাহলে থিটার জায়গাতে আমরা 45 ডিগ্রি বসাচ্ছি, প্লাস আছে তাহলে প্লাস দিচ্ছি, 5 আছে 5 লিখছি, cos আছে cos লিখছি, থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, এখানে বসাও 45 ডিগ্রি, ঠিক আছে? বাই চিহ্ন আছে, বাই দাও, সাইন আছে তো সাইন লেখো, মাথায় কিউব চিহ্ন আছে তো কিউব দাও, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু দাও 45, এখানে আমরা শুধু 45 ডিগ্রি বসাবো, আর কিচ্ছু নেই, মাইনাস আছে মাইনাস বসাবো, 2 আছে 2 বসাবো, কস কিউব আছে কস কিউব লিখবো, থিটার ভ্যালু 45 ডিগ্রি, ঠিক আছে? প্লাস আছে প্লাস দেবো, 7 আছে 7 লিখবো, কস আছে কস লিখবো, ঠিক আছে? আচ্ছা থিটার ভ্যালু 45 ডিগ্রি, ঠিক আছে? চলো দেখো 45 ডিগ্রি, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোশ্চেনটাতে আর কিছু নেই। সাইন 45 মানে কত, সাইন 45 মানে 1/√2, তাই তো? তাহলে 8 এর জায়গায় 8 বসাও, ইনটু 1/√2 বসালাম, প্লাস আছে প্লাস বসালাম, 5 আছে 5 বসালাম, ইনটু 1/√2 আছে 1/√2 বসালাম, কারণ সাইন 45 এর ভ্যালু 1/√2, মাঝখানে প্লাস চিহ্ন ছিল প্লাস, 5 ছিল 5, cos 45 এর ভ্যালু 1/√2 হয়, 1/√2 লিখেছি, বাই চিহ্ন আছে, দিও ভাই, সাইন সাইন কিউব 45, আচ্ছা 45 কত ডিগ্রি, সাইনের 45 এর মানে কত, 1/√2 হয়, তার মাথায় কিউব আছে, তাহলে 1/√2 তো লিখবো, কিন্তু যেহেতু সাইনের মাথায় কিউব ছিল তাহলে ওই জন্য কিউব লিখবো। দেখো মাইনাস আছে মাইনাস দেবো, 2 আছে 2 লিখবো, কস কিউব 45, কস 45 মানে কত, 1/√2, তাহলে দেখো ইনটু 1/√2, মাথায় কিউব আছে তো তাহলে কিউব দাও, প্লাস প্লাস আছে দেখো প্লাস, 7 আছে লেখো 7, কস 45, কস 45 মানে 1/√2 হয়ে গেল। দেখো কোশ্চেন হালুয়া হয়ে গেছে, আর কিছু নেই, কোশ্চেনে আর কিছু নেই। দেখো এখানে দেখো 8 × 1/√2 মানে উপরে উপর থেকে কিছু কমন যাচ্ছে, এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, 1/√2টা কমন নিয়ে নিচ্ছি, বাইরে বার করছি, দেখো তাহলে 1/√2টা কমন চলে আসছে, ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, 8 প্লাস হচ্ছে 5 থাকছে, তাই তো? 1/√2 এখান থেকে চলে গেছে, 8 থাকছে, এখান থেকে 1/√2 চলে গেছে, 5 থাকছে। এবার বাইরে দেখো 1/√2 তার কিউব, দেখো রুট টুর কিউব করছি, আচ্ছা 1 এর কিউব করলে কত হয়, 1 হয়, কারণ 1 এর কিউব, দেখো 1 এর কিউব মানে কি, 3টে 1 এর গুণ, 1 × 1 × 1, তাহলে 3টে 1 কে গুণ করলে অ্যানসার 1 হয়, তাই 1 লিখেছি। এবার বাই আছে, বাই চিহ্ন দিচ্ছি, রুট টু তার কিউব হচ্ছে, তাহলে রুট টু যদি আমরা কিউব করি মানে আমরা কটা রুট টু গুণ করছি, দেখো পাওয়ারে 3 আছে মানে 3টে রুট টুর গুণ, 3টে রুট টুর গুণ করলে কত হয়, এই দুটো রুট টু মিলে 2 হবে, আর পাশেই রুট টু তাহলে এই রুট টু, দেখো বুঝলে কিনা, রুট টু গুণ করলে একটা 2 আর রুট টু এই রুট টু, তাহলে দেখো এখানে কত হচ্ছে 2√2, ঠিক আছে? মাইনাস আছে লিখলাম মাইনাস, 2 আছে লিখলাম ইনটু, আচ্ছা কস কিউব 45 ডিগ্রি আছে মানে এখানেও সেই হবে, যেহেতু 1/√2 তার কিউব করে আমাদের 1/2√2 এসেছে, তাহলে এখানেও 1/√2 তার কিউব করে 1/2√2ই আসবে। এখানে কি আছে, প্লাস আছে লিখবো প্লাস, 7 আছে লিখবো 7, ইনটু আছে লিখবো, 1/√2 আছে লিখবো 1/√2। এবার দেখো এর মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এখানেও দেখো 1/√2 রয়েছে, এই যে এইটুকু পোর্শন, এই দেখো এইটুকু পোর্শন 1/√2, এখানেও দেখো 1/√2 আছে, এইটুকু পোর্শন, এখানেও দেখো 1/√2 আছে, 1/√2 কে কমন নাও ভাই। আচ্ছা দেখো এখানে 2টা বাইরে আছে নিচে, আর এখানে 2টা উপরে আছে, কেটে দিলাম, তাহলে এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, কমন নাও, কমন নিয়ে বাইরে বার করো, তাহলে দেখো এখানে আমরা সলভ করছি, এখানে আমরা যেহেতু ওখানে 1/√2 আছে লিখলাম, 8 আর 5 যোগ করলে কত হবে 13, তাহলে 13 লিখলাম, দেখো বুঝলে কিনা, 1/√2 যেরকম আছে 1/√2 লিখলাম, 8 আর 5 যোগ করে যেরকম 13 হয় সেরকম লিখলাম, বাই চিহ্ন আছে তাহলে বাই চিহ্ন লিখলাম, এখান থেকে দেখো 1/√2 রয়েছে, তাহলে 1/√2 পার্টটাকে কমন নিয়ে বাইরে বার করে দিচ্ছি, 1/√2 যেই বেরিয়ে যাচ্ছে এখানে, উপরে 1 আর নিচে 2 থাকছে, তাহলে উপরে 1 আর নিচে 2 থাকছে,
তোমাদেরকে কমন নেওয়ার সময় গুণ করে দেখতে হবে যে এটা আগের লাইনটাকে মেলাচ্ছে কিনা। দেখো এই ওয়ান বাই রুট টুর সাথে যখনই ওয়ান বাই দুই গুণ করবো, ওয়ান এর সাথে ওয়ান এর গুণ হয়ে উপরে উপরে ওয়ান আনবে, রুট টুর সাথে দুই কে গুণ করে নিচে টু রুট টু আনবে। দেখো টু রুট টু আছে এখান থেকে, দেখো ওয়ান বাই রুট টু কমন চলে যাচ্ছে, তাহলে কেউ থাকছে না, ওয়ান থাকছে, মাইনাস এখানে আগে থাকছে, তাহলে মাইনাস ওয়ান। এখান থেকে দেখো ওয়ান বাই রুট টুটা কমন নিয়েছি, তাহলে কে পরে থাকছে, সাত পরে থাকছে, তাহলে প্লাস সেভেন। দেখো এটা বুঝলে কিনা, আশা করি বোঝা গেছে। এবার দেখো উপরে ওয়ান বাই রুট টু রয়েছে, নিচে ওয়ান বাই রুট টু রয়েছে, কেন কাটতে পারছি, এই কারণে কাটতে পারছি, দেখো ওয়ান বাই রুট টুটাই পার্টটার সাথে গুণে, এখানেও দেখো ওয়ান বাই রুট টুটাই টোটাল পার্টটার সাথে গুণে, তাই তো? তাহলে এবার এই উপরের ওয়ান বাই রুট টু নিচের ওয়ান বাই রুট টু কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে উপরে কি থাকছে, তেরো, নিচে থাকছে দেখো সাত থেকে মাইনাস এক বাদ যাচ্ছে, মানে ছয়, ছয়ের সাথে যোগ হবে হচ্ছে তোমার প্লাস হাফ, তাই তো? তাহলে এই পার্টটা এনে আমরা সলভ করছি হচ্ছে এইখানে, ঠিক আছে? দেখো ওপরে তেরো থাকছে, তাহলে ওপরে আমরা তেরো লিখে দিলাম, নিচে কি থাকছে দেখো সাত থেকে এই মাইনাস এক বাদ যাচ্ছে, মানে ছয় থাকছে, আর এখানে হাফটা থাকছে, হাফটা কিন্তু প্লাসের হাফ, তাহলে আগে আমরা হাফ লিখছি, প্লাস আমরা ছয় লিখছি। দেখো বুঝতে পারলে কিনা, হাফটা যেরকম আছে হাফ লিখেছি, এখানে সাত থেকে এক বাদ গেলে ছয় হচ্ছে, ছয় লিখেছি, প্লাসের চিহ্ন কেন দিয়েছি, কারণ সাতটা বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিয়েছি। তো এবার দেখো কি করবো, এবার তো এইখানে এবার বাকি পার্টটা কি হবে, তাহলে ওপরে যেরকম তেরো আছে তেরোটাকে লিখছি, ঠিক আছে? নিচে বাই দিয়ে দেখো কি হচ্ছে, এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে দুই আর একে লসাগু করলে হয় দুই, তাহলে দুই দিয়ে দুই কে ভাগ করবো এক পাবো, এক দিয়ে এককে গুণ করবো তাহলে ওয়ান পাবো, প্লাস আছে তাহলে প্লাস দেবো, এই এক দিয়ে দুই কে ভাগ করবো দুই পাবো, দুই দিয়ে ছয় কে গুণ করবো তাহলে বারো পাবো, তাই তো? তাহলে দেখো উপরে কত হচ্ছে তেরো, তাহলে তেরোটাকে লিখে দিলাম, নিচে কত হচ্ছে এক আর বারোর যোগফল মানে তেরো, তাকে আবার দুই দিয়ে ভাগ করছি, তাহলে এই এবার এই নিচের পার্টটা কি হবে, উল্টে যাবে, আর উপরের পার্টটা যেরকম আছে এই পার্টটা সেম থাকবে, তাহলে তেরো যেরকম আছে সেম থাকবে, আর নিচের পার্টটা উল্টে যাবে, অর্থাৎ দুই বাই তেরো হয়ে যাবে, তেরো তেরো কেসে কেটে যাবে, অ্যান্সার হয়ে গেল দুই। বলো খুব কঠিন, খুব কঠিন, একদম ইজি বানিয়ে দিচ্ছি। তোমরা মনে করছো যে স্যার তো বললো চার পাঁচটা স্টেপে করে দেবে, এতগুলো স্টেপ কেন নিচ্ছে, তোমাদের বোঝার জন্য করছি, আর কিছুই না। আমি চাইলে এইখানে এইখান থেকে জাস্ট ওয়ান বাই রুট টুটাকে কমনও নেবো না, এখান থেকে আমরা দেখে বুঝে যাবো যে কত ক্যালকুলেশনে হবে। ওয়ান বাই রুট টুটা যদি আমরা কমনও নিই, এই নিচের পার্টটা একবারে ক্যালকুলেট করে আমি ডাইরেক্ট বলে দিতে পারবো দুই, এই যে ছোট ছোট ক্যালকুলেশনগুলো এগুলো কি করতে লাগে, এগুলো কি করতে লাগে, যারা বুঝতে পারবে না, ইউটিউবে কিছু ছেলেমেয়েরা রয়েছে যাদের হয়তো অঙ্ক বুঝতে পারে না, তাদের জন্য আমরা, যাদের যাদের হচ্ছে সত্যিকারের বুঝতে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য আমরা তো ভেঙে করছি। নালে এইখানে দেখো, এইখানে হচ্ছে আমরা শর্টকাট বানিয়ে দিচ্ছি অঙ্কটাকে, থিটার ভ্যালু 45 ডিগ্রি, অনেকেই করে দেবে, ট্যান থিটা থেকে ফার্স্টে তোমার সেক থিটা বার করবে, সেক থিটা থেকে কস থিটা, কস থিটার ভ্যালু বসাবে, আবার সাইন থিটা ভ্যালু বসাবে, অত স্টেপ করতে গেলে ভাই ঘন্টা পড়ে যাবে পরীক্ষার হলে, তো অত ওইভাবে অনেকে করবে, তো আমরা অত স্টেপ করিনি, আমরা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ধরে বসিয়ে করে দিয়েছি। অনেকে করবে, ওই তো করবে, আমি বলছি না যে করবে না, কিন্তু আবার অনেকে ওই বড় ওয়েতেও ভাবছো, অনেকে হয়তো তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছো যে বড় ওয়েতে করবে, ঠিক আছে? বলো এটা বুঝতে পেরেছো কিনা, একদম আশা করি তোমাদের আইডিয়া পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি এখানে, ঠিক আছে? চলে আসা যাক নেক্সট অঙ্ক, চলে আসলাম হচ্ছে দুই এর একের দাগের অঙ্কটা, যেখানে বলছে কোসেক থিটা ও ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি, একদম ইজি অঙ্ক, এই অঙ্ক যদি আসে পরীক্ষাতে তোমরা ওখানে মনে করবে যে হাতে হয়তো আমাদেরকে একবারই সোনা দিয়ে দিয়েছে কেউ, ঠিক আছে? তো কি করে দেখো, কোসেক থিটাকে সাইন থিটাতে প্রকাশ করতে দিয়েছে মানে এটুকু তোমাদেরকে বুঝতে হবে, যাতে প্রকাশ করতে দেবে শুধুমাত্র সে থাকবে, এটা ছাড়া ত্রিকোণমিতির আর অন্য কোনো অনুপাত থাকবে না, মানে ধরো সাইন থিটাতে প্রকাশ করতে দিয়েছে, তাহলে তুমি কি বুঝবে, সাইন থিটা ছাড়া অন্য কোনো অনুপাত থাকবে না, সেখানে কস থিটা থাকবে না, সেখানে কোনো ট্যান থিটা থাকবে না, সেখানে কোনো কট থিটা থাকবে না, বা সেক থিটা থাকবে না, এগুলো অন্য কোনো অনুপাত থাকবে না। এটা এই আইডিয়াটা তোমাদের তখনই ক্লিয়ার হবে যখন তোমরা আমার সাথে বোর্ডে দেখবে এই জিনিসটা। দেখো কোসেক থিটাকে আমাকে কি বলছে, সাইন থিটাতে প্রকাশ করতে, দেখো কোসেক থিটা আমি লিখতে পারি যে কোসেক থিটা, কোসেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা, এটা আমরা জানি ছোটবেলা থেকে সূত্র শিখে এসেছি, ব্যাস কমপ্লিট, অঙ্ক শেষ, একদম ইজি, একদম ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোসেক থিটাকে সাইন থিটাতে প্রকাশ করতে বলেছে, তাহলে কোসেক থিটার মানটা আমাদের সাইন থিটার ফর্মে চেয়েছে, কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তার মানে কোসেক থিটার যে মানটা সেটা সাইন থিটার ফর্মে চেয়েছে, তাহলে কোসেক থিটাকে দেখো সাইন থিটাতে বানিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কি সাইন থিটা ছাড়া অন্য কোনো কোনো অনুপাত আছে, সাইন থিটা ছাড়া কস থিটা আছে, ট্যান থিটা আছে, কট থিটা আছে, কিচ্ছু নেই, তাহলে কোসেক থিটাটা কিসে চেঞ্জ করে দিয়েছি, সাইন থিটাতে চেঞ্জ করে দিয়েছি, এটা তো ইজি। এবার চলে আসো ট্যান থিটাকে সাইন থিটাতে করতে বলছে, তাহলে আমরা কি জানি যে ট্যান থিটা, এটার মানে আমরা এই সূত্রটা জানি তো যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, এই যে সূত্রটা হয় এটা আমরা জানি যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা হয় আমরা জানি, কিন্তু আমাদেরকে কিসে করতে বলছে, সাইন থিটাতে করতে বলছে। তাই দেখো একটা তো সাইন থিটা রয়েছে, কিন্তু এই পার্টটা দেখো তো, এই পার্টটা কি রয়েছে, কস থিটাতে রয়েছে, তাহলে এটাকে কিসে চেঞ্জ করতে হবে, সাইন থিটাতে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে, কারণ সবটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাই তো? দেখো উপরের পার্টটা তো সাইন থিটা ইজিলি লাগছে, কিন্তু নিচের পার্টটা দেখো কস থিটা হয়ে রয়েছে, তাহলে চলো কস থিটাটাকে, কস থিটা থেকে সাইন থিটা বানানোর চেষ্টা করি, তাহলে আমার সাথে এখানে দেখো বলি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা আমরা জানি, এখানে সাইন থিটার ভ্যালুটা, এখান থেকে কস থিটার ভ্যালুটা আমরা বার করে সাইন থিটাতে বার করবো, তাহলে দেখো কস স্কোয়ার থিটাটাকে যেরকম আছে এখানে রাখলাম,
এই সাইন্স কো থিটাটাকে আমরা এখানে নিয়ে চলে গেলাম তাহলে ইকুয়াল টু 1 আছে সাইন্স কো থিটার উপরে চলে যাচ্ছে তাহলে মাইনাস সাইন্স কো থিটা ঠিক আছে এখানে cos স্কয়ার থিটার ভ্যালু 1 মাইনাস সাইন্স কো থিটা কিন্তু এখানে শুধু cos থিটা আছে স্কয়ার নেই তাহলে কি করব স্কয়ারটা তুলে দেব আর এখানে যে স্কয়ার তুলব এপাশে কি হয়ে যাবে এপাশে রুট হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যখনই আমরা এপাশ থেকে স্কয়ার তুললাম এপাশে আমাদের রুট হয়ে যাবে তাহলে cos থিটার ভ্যালু কত হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন্স কো থিটা তো এখানে বসিয়ে দাও উপরে সাইন থিটা যেরকম আছে সাইন থিটা লিখে দাও দেখো বাই চিহ্ন আছে বাই চিহ্ন দাও cos থিটার ভ্যালু কত cos থিটার ভ্যালু 1 মাইনাস সাইন্স কো থিটা এখানে বসাও রুট ওভার 1 মাইনাস সাইন্স স্কয়ার থিটা হয়ে গেল অঙ্ক কমপ্লিট এই যে কমপ্লিট তাহলে tan থিটা কে কিসে আমরা করে দিলাম sin থিটা বাই হচ্ছে √1 1 sin² থিটা আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো আমরা কোশ্চেনে যেটা দেখতে পাচ্ছি এর পরে যে কোশ্চেনটা আছে একই রকমের কোশ্চেন দিয়েছে এই পরের অঙ্কটা করবার জন্য ঠিক আছে চলে আসা যাক নেক্সট অঙ্ক দেখো পরের অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক বাচ্চাদের মতো অঙ্ক এই অঙ্কটা তোমরা চাইলে নিজেরাই করতে পারো তাও আমার যেহেতু দায়িত্ব আছে করে দেওয়াটা করিয়ে দিই দেখো cosec থিটা কে বলছে cosec থিটা tan থিটা কে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে একদম ইজি একদম ইজি ত্রিকোণমিতির এই ভিডিও দেখার পরে এই যে ভিডিওটা যারা দেখছো আর তোমাদের অন্য কোনো চ্যানেলে যেতেও হবে না অন্য কোনো টিচারদের কাছে শিখতে হবে না কোথাও শিখতে হবে না একদম তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ধোঁয়া উড়িয়ে রেখে দেবে এই ভিডিওগুলো দেখার পরে এখানে যা আছে একদম আমি একদম জলভাত করে রেখে দেবো তোমাদের ত্রিকোণমিতির কোনো কনসেপ্ট নিয়ে অসুবিধা থাকবে না তো cosec থিটা ভ্যালু cos থিটাতে জানতে চেয়েছে তাহলে cosec থিটা মানে আমরা কি জানি cosec থিটা মানে আমরা জানি হচ্ছে 1 বাই sin থিটা এটা আমরা জানি কিন্তু আমাদেরকে বলছে এইগুলোকে সবকিছুতে চেঞ্জ করতে কিছে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে সবকিছুকে cos থিটায় নিয়ে যেতে বলছে তো ইজি না কি করে করব ইজি sin থিটাটাকে আমরা cos থিটা চেঞ্জ করে দিই তাহলে দেখো এখানে সাইডে আসো আমার সাথে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা ইকুয়াল টু কি হয় এটা ইকুয়াল টু 1 হয় আমি sin থিটাকে চেঞ্জ করব তাহলে sin থিটার মানটা এখান থেকে বার করছি তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে এখানে দেখো প্লাস cos স্কয়ার থিটা উপাশে নিয়ে যাও তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা এবার দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা তো হলো তাহলে এখান থেকে স্কয়ার তুলে দিচ্ছি এখান থেকে স্কয়ার তুলছি মানে পাশে রুট হয়ে যাবে তাই তো তাহলে sin থিটার ভ্যালু কি বের হচ্ছে sin থিটার ভ্যালু কি বের হচ্ছে sin থিটার ভ্যালু বের হচ্ছে √1 1 cos স্কয়ার থিটা তাহলে sin থিটার জায়গাতে √1 1 cos স্কয়ার থিটা বসিয়ে দিচ্ছি তাহলে 1 বাই হচ্ছে √1 1 cos স্কয়ার থিটা ঠিক আছে বলো এটা বুঝতে পারলে কিনা ঠিক আছে দেখো sin থিটার ভ্যালু কি বের করেছি √1 1 cos স্কয়ার থিটা এখানে বসিয়েছি আমাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে মানে cos থিটা ছাড়া আর কেউ থাকবে না এটা হচ্ছে ব্যাপার যাতে প্রকাশ করতে বলবে সেটা ছাড়া আর কেউ থাকবে না তো দেখো এখানে sin থিটা ছিল তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে যাতে প্রকাশ করতে বলছে সে ছাড়া আর কেউ থাকবে না তাহলে দেখো সেই রয়েছে শুধু cos স্কয়ার থিটা বাকি কোনো কোন অনুপাতের মধ্যে নেই tan থিটা নেই এর মধ্যে cos থিটা নেই এর মধ্যে sec থিটা নেই এর মধ্যে অন্য কোনো ভ্যালু নেই চলে আসা যাক হচ্ছে tan থিটার ভ্যালুটা বার করার জন্য তো দেখো tan থিটা মানে আমরা জানি হচ্ছে sin থিটা হয় উপরে আর নিচে কি হয় cos থিটা হয় তাহলে উপরে হয় sin থিটা নিচে হয় cos থিটা দেখো এটা কি করে করব দেখো sin থিটা আর cos থিটা হয় আমাকে জানতে চাইছে সবকিছুকে cos থিটা জানতে চাইছে সবকিছুকে cos থিটা তাহলে নিচেরটা তো cos থিটা আছে ভালো কথা ও তাহলে উপরে যেটা sin থিটা আছে সেটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে তাহলে cos থিটাই নিয়ে যেতে হবে তো দেখো এখান থেকে আমরা বার করে নিয়েছি যে sin থিটা মানে হচ্ছে √1 1 cos স্কয়ার থিটা তো এই sin থিটার ভ্যালুটা এখানে পুট করে দাও না তাহলে কি হচ্ছে √1 1 cos স্কয়ার থিটা ঠিক আছে নিচে কি আছে বাই চিহ্ন দিয়ে cos থিটা তাহলে বাই চিহ্ন দিয়ে cos থিটা অঙ্ক খতম শেষ বলো এটা বুঝতে কারোর অসুবিধা কিনা হয়েছে বলো বলো এটা এতে আশা করি কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এত দূর আশা করি তোমাদের যা যেভাবে করানো হচ্ছে এরপর আর তোমাদের অসুবিধা থাকার কথা নয় দুই থেকে দুই অঙ্কটা কমপ্লিট চলে আসো দেখ নেক্সট অঙ্কতে চলে আসলাম পরের অঙ্কটাতে যেখানে তিনের দাগের একের অঙ্কটাতে বলছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা কত তো দেখো যারা ওই লম্ববাহী অতিভুজ বা ভূমিবাহী অতিভুজ ভেবে বলছিলে যেটা আমি কে মেথডে দেখালাম না তোমাদেরকে ফারস্টে ভিডিও শুরুতে এখানে দেখাচ্ছিলাম যে ওই কে মেথডে লম্ববাহী অতিভুজ ভূমিবাহী অতিভুজ ওইভাবে করতে গেলে এই অঙ্কটার ক্ষেত্রেই প্রবলেমটা শুরু হয়ে যাবে এইখান থেকে যখন দুটো জিনিসের ভ্যালু দিয়ে দিয়েছে যোগফল 2 তখনই কিন্তু তোমাদের প্রবলেমটা শুরু হবে করতে গেলে অনেকের প্রবলেম হবে এই কারণটার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে কি করে অন্যভাবে করা যায় ঠিক আছে তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম আইডেন্টিটি মাথায় রাখো না আইডেন্টিটি তিনটে যে আইডেন্টিটি আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো দেখো এখানে sec থিটা প্লাস tan থিটা ভ্যালু 2 দিয়ে দিয়েছে আমাকে এটা জানতে চেয়েছে এদের আইডেন্টিটি আছে তো এদের আইডেন্টিটি আছে তো কি আছে এদের আইডেন্টিটি সেটা হচ্ছে এইটা sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু আছে 1 এইটা আছে এটা আমরা সবাই জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো এটাকে a বলে মনে করো এটাকে b বলে মনে করো বলো কারোর অসুবিধা কিনা এটাকে a বলে মনে করব তার স্কয়ার আছে ঠিক আছে এটাকে b বলে মনে করব তার স্কয়ার আছে এটাকে a তার স্কয়ার আছে এটাকে b তার স্কয়ার আছে মাঝখানে মাইনাস বসে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা अप्लाई করার এর মধ্যে ঠিক আছে কি করবে আর এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি अप्लाई করি তাহলে কি হবে একটা হবে a প্লাস b আর একটা হবে a মাইনাস b তাহলে কি হচ্ছে এটাকে a বলে মনে করছি এটাকে b বলে মনে করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি হবে a প্লাস b আর একটা কি হবে ইনটু a a বলতে sec থিটা মাইনাস b বলতে
tan theta equal to কি আছে 1 1 বলো এটা বুঝতে কারোর অসুবিধা আশা করি অসুবিধা থাকার কথা না sec theta plus tan theta ভ্যালু 2 এটা এনে এইখানে বসিয়ে দাও চুপচাপ তাহলে কি হবে এখানে 2 বসালাম ইনটু sec theta minus tan theta এরকম আছে sec theta minus tan theta equal to কি equal to আছে 1 বসাও দুইটা এখানে গুণে আছে এটার সাথে তোমরা জানো যে জিনিসটা গুণে থাকে সেটা ওখানে গেলে নিচের ভাগে চলে যাবে তাহলে কি হবে sec theta minus হচ্ছে tan theta equal to হচ্ছে 1 by 2 বলো বলো কারোর বুঝতে অসুবিধা অঙ্ক খতম শেষ খতম শেষ শেষ একদম শেষ আশা করি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হওয়ার কথাই না কতক্ষণ লাগবে ধোঁয়া উড়িয়ে দিতে পারবে কি পারবে না ত্রিকোণমিতিতে এবার পরীক্ষা হলে বলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তিনের দাগের একের অঙ্কটা কমপ্লিট চলে আসবো তিনের দাগের দুইয়ের অঙ্কটা দেখো এখানে দিয়েছে cosec theta minus cot theta equal to root 2 minus 1 তাহলে cosec theta plus cot theta কত এটাও ইজি মনে করো এর মধ্যে কোনো আইডেন্টিটি আছে কিনা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আইডেন্টিটি আছে কি আছে তাহলে বসাও এখানে cosec square theta minus cot square theta equal to কি হচ্ছে equal to হচ্ছে 1 এটা আমাদের আইডেন্টিটি আমরা দেখে নিয়েছি ফারস্টে চলো এখানে বসাও ভ্যালুটা তাহলে cosec square theta minus cot square theta এটাকে a বলে মনে করো তার স্কয়ার মাইনাস আছে এটাকে b বলে মনে করো তার স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয় a প্লাস b ইনটু a বলতে cosec theta মাইনাস b বলতে cot theta ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে 1 a প্লাস b ইনটু a মাইনাস b a বলতে cosec theta b বলে তো cot theta ঠিক আছে এখানে আমরা ভ্যালু জানি কার ভ্যালু জানি এখানে মাইনাসটার ভ্যালু জানি √2 - 1 তো এই জিনিসটার ভ্যালু এখানে জানি cosec theta - cot theta ভ্যালু জানি cosec theta - cot theta ভ্যালু √2 - 1 এখানে এনে পুট করে দিচ্ছি √2 - 1 = 1 আছে লিখবো এই পার্টটা যেরকম আছে এখানে লেখো cosec theta প্লাস হচ্ছে cot theta যেরকম আছে লিখে দাও এখানে ইনটু আছে লিখে দাও এটার ভ্যালু √2 - 1 লিখেছি ইকুয়াল টু আছে লিখেছি 1 আছে লিখেছি কারো অসুবিধা এটাকে নিয়ে এর তলায় চলে যাও তাহলে এখানে দেখো কি হচ্ছে cosec theta সরি cosec theta প্লাস চিহ্ন আছে cot theta ঠিক আছে √2 - 1 টা এটা নিচে চলে যাচ্ছে 1 √2 - 1 বইয়ে অ্যানসার আছে √2 + 1 সবাই বলবে স্যার আমাদের অঙ্ক ভুল হয়ে গেছে কি করব দেখো √2 - 1 টাকে উপর নিচে গুণ করো √2 + 1 দিয়ে নিচে গুণ করো √2 + 1 দিয়ে কেন গুণ করব স্যার কারণ করণীতে আমরা শিখে এসেছি যদি এখানে √2 - 1 থাকে তাহলে তার উল্টো পদ্ধতি দিয়ে অর্থাৎ √2 + 1 দিয়ে উপরে √2 + 1 দিয়ে নিচে গুণ করব এবং এটা আমাদের যারা দেখোনি করণীত ভিডিও দেখে নাও শিখে যাবে তাহলে দেখো 1 এর সাথে √2 এর গুণ মানে √2 হবে 1 এর সাথে + 1 এর গুণ মানে + 1 হবে নিচে কি হচ্ছে দেখো এটা a - b এটা a + b তাহলে কি হবে a স্কয়ার - b স্কয়ার ঠিক আছে তাহলে কত হচ্ছে উপরে √2 + 1 যেরকম আছে উপরে √2 + 1 লিখে দিলাম নিচে কত হচ্ছে √2 তার স্কয়ার মানে 2 মাইনাস আছে লিখবো 1 এর স্কয়ার করছি 1 লিখবো তাহলে 2 থেকে 1 বাদ গেলে নিচে 1 হবে আর উপরে হবে হচ্ছে √2 + 1 তোমরা সবাই জানো যে নিচে 1 লিখলেও চলে না লিখলেও চলে হরে এক না লিখলেও চলে না লিখলেও আবার লিখলেও চলে তাহলে রুট টু প্লাস ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার ইয়েস তাহলে এটাই তোমাদেরকে বইতে ছিল দেখো এটা বার করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে চলে আসা যাক নেক্সট অঙ্কতে দেখো দেখো পরের কোশ্চেন সাইন থিটা প্লাস কস থিটা 1 হলে সাইন থিটা ইনটু কস থিটা কত সেম জিনিস ভাই সেম জিনিস একই জিনিস ভাবো সাইন থিটার সাথে কস থিটার কোনো আছে কিনা আইডেন্টিটি ইয়েস আছে কি আছে আইডেন্টিটি এইটা আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা এটা ইকুয়াল টু হচ্ছে 1 এটা হচ্ছে আইডেন্টিটি আমরা সবাই জানি আইডেন্টিটি আছে তো এটাকে a বলে মনে করো তার স্কয়ার এটাকে b বলে মনে করো তার স্কয়ার সবার আগেই বলে দিয়েছি যে এখানে এই ফর্মুলাগুলোই কাজে লাগবে a² - b² এর ফর্মুলা a² + b² এর ফর্মুলা 4ab ফর্মুলা দেখো এখানে বারবার কাজে লাগে এটাকে a বলে মনে করছি তার স্কয়ার + b বলে মনে করছি তার স্কয়ার তাহলে a² + b² এর ফর্মুলা কি হয় a + b মানে sin θ + হচ্ছে cos θ তার হচ্ছে হোল স্কয়ার - 2 sin θ * cos θ equal to 1 বলো এটা বুঝলে কিনা a plus b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b তাহলে আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের কি ফর্মুলা হয় a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আবার লিখছি তোমাদের জন্য বারবার খাচ্ছি পরীক্ষায় যেন ফুল মার্কসটা এনে আমাকে ফোন করে জানানো হয় স্যার আপনার জন্য 80% এসেছে এটা যেন জানানো হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab দেখো a বলতে কোনটা a বলতে সাইন থিটা প্লাস আছে দেখো তাহলে প্লাসের জায়গা প্লাস b বলতে কি cos θ তাহলে cos θ টোটালটাকে ব্র্যাকেট করে মাথা স্কয়ার টোটালটাকে ব্র্যাকেট করে মাথা স্কয়ার মাইনাস আছে মাইনাস 2 আছে 2 a বলতে কোনটা sin θ তাহলে sin θ b বলতে যে b বলতে কোনটা cos θ তাহলে cos θ ঠিক আছে এবার এটা ইকুয়াল টু দি 1 আছে 1 এবার sin θ + cos θ ভ্যালু এইখানে পুট করে দাও তাহলে কি হচ্ছে এখানে পুট করার ফলে 1 মাথায় কি আছে স্কয়ার লিখবো -2 sin θ cos θ যেরকম আছে লিখবো 2 sin θ
into cos theta যেরকম আছে লিখলাম equal to the 1 আছে লিখব এখানে 1 টা উপাশে নিয়ে চলে যাব তাহলে এখানে কি থাকবে -2 sin theta into cos theta equal to কি হয়ে যাবে এখানে কিছু নেই মানে প্লাস 1 উপাশে গেলে -1 তাহলে 1 1 এই পারটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে দেখো এখানে -2 into sin theta into cos theta ঠিক আছে এটা equal to 1 থেকে 1 এর বিয়োগ এখানে প্লাস 1 ছিল পাশে গেলে -1 হয়েছে তাহলে 1 থেকে 1 এর বিয়োগ মানে 0 হবে এবার এই -2টা যখনই এই -2টা এই টোটালটার সাথে গুণে আছে তাহলে এই পারটা কি হয়ে যাবে এর নিচে ভাগে চলে যাবে তার মানে এই -2টা এখানে না থেকে এটা কোথা চলে যাবে এর নিচে -2 হবে এবার 0 কে -2 দিয়ে ভাগ করছি 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের অ্যানসার কত চলে আসে 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 0 চলে আসে তাহলে কি হচ্ছে sin θ sin θ into cos θ এর ভ্যালু কত বের হচ্ছে 0 এটাই তোমাদেরকে বার করতে দিয়েছে যে sin θ sin θ into cos θ এর ভ্যালু কত आंसर 0 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কয় লাইন লাগবে 2 থেকে 3 লাইন ধোঁয়া উড়িয়ে দেবে যদি কোশ্চেন দেয় না ত্রিকোণমিতির একদম ওখানে পরীক্ষার হলে কোশ্চেন শেষ ভাই কোশ্চেন খতম কোথায় পড়েছো কোথায় পড়েছো সোমস ক্লাসরুম ঠিক আছে মনে রাখবে ইউসাম পড়ার অঙ্কটাতে tan θ + cot θ = 2 হলে tan θ - cot θ এর মান কত স্যার tan θ cot θ দিয়ে তো কোনো আইডেন্টিটি নেই sec cot theta minus tan cot theta equal to 1 আছে cosec cot theta minus cot cot theta equal to 1 আছে sin cot theta plus cos cot theta equal to 1 আছে কিন্তু স্যার tan theta minus cot theta দিয়ে তো কোনো আইডেন্টিটি নেই কি করব কিচ্ছু করতে পারা দেখেন আগে কি করব tan theta plus হচ্ছে cot theta equal to হচ্ছে 2 যখনই আইডেন্টিটি থাকবে না কি করব চোখ বন্ধ করে স্কয়ার স্কয়ার ঠিক আছে সব ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে tan theta plus cot theta যখনই কোনো আইডেন্টিটি দেওয়া নেই ওটাকে কি করব স্কয়ার করব এই সাইডও স্কয়ার হবে তাই তো এবার দেখো কি হয় এটা হচ্ছে a এটা হচ্ছে b a + b টা হোল স্কয়ার এর ফর্মুলা দেখো এখানে a + b তার হোল স্কয়ার এর দুটো ফর্মুলা হয় একটা হচ্ছে a² + হচ্ছে 2ab + হচ্ছে b² হয় আর একটা হয় a + b তার a - b তার a - b তার হোল স্কয়ার + 4ab এটা একটা ফর্মুলা হয় রাইট দেখো এখানে a + b তার হোল স্কয়ারের দুটো ফর্মুলা a² + 2ab + b² আর একটা a - b তার হোল স্কয়ার + 4ab তো এখানে দেখো আমাদেরকে মাইনাস জিনিসটা জানতে চাইছে a - b তাহলে এখানে a - b তার হোল স্কয়ারের জিনিসটা আমাদেরকে বার করে নিতে হবে তো কি করে বার করব এই সেকেন্ড ফর্মুলাটাকে अप्लाई করো তাহলে a - b তার হোল স্কয়ার a বলতে এখানে এই tan θ টা তাহলে tan θ - b বলতে cot θ cot θ মাথায় কি রয়েছে টোটালটাকে ব্র্যাকেট করে হোল স্কয়ার তাহলে টোটালটাকে ব্র্যাকেট করে হোল স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 4 আছে 4 a বলতে tan θ b বলতে cot θ দেখো এখানে 2 এর স্কয়ার করছি ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু আছে দিলাম ইকুয়াল টু 2 এর স্কয়ার হচ্ছে তাহলে এখানে 4 হবে রাইট দেখো এবার tan θ - cot θ তার হোল স্কয়ার আছে তাহলে এখানে tan θ - cot θ যেরকম আছে লিখে দাও চোখ বন্ধ করে যেরকম tan θ - cot θ আছে তার হোল স্কয়ার আছে লিখে দাও প্লাস 4 আছে লিখে দাও tan θ আছে লিখে দাও এইখানে দেখো cot θ টাকে আমি চাইলে লিখতে পারি 1 tan θ এটা লিখতে পারি কিনা বলো ইকুয়াল টু 4 দেখো cot θ মানে 1 tan θ লিখতে পারি cot θ এর ফর্মুলা আছে একটা জানো যে 1 tan θ স্যার এটা কেন লিখলাম যদি কাটাকুটি করে শুধু সংখ্যা বার করা যায় অঙ্কটাকে ছোট করে দাও তাহলে তাই করব না তাহলে দেখো এখানে cot θ কে আমরা লিখলাম 1 tan θ তাহলে এই tan θ কেটে গেল তাহলে +4 থাকছে +4 টা যখনই উপাশে চলে যাবে -4 হয়ে যাবে তাহলে tan θ মাইনাস হচ্ছে cot θ তার কি আছে হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে 4 তো ছিলই +4 টা বসে যাচ্ছে -4 তাহলে +4 -4 কেটে গেলে आंसर 0 কার आंसर 0 এই এই জিনিসটার आंसर 0 অর্থাৎ tan θ - cot θ তার হোল স্কয়ারের आंसर 0 ঠিক আছে এবার আমি যখনই এখান থেকে স্কয়ার তুলে দেব এখানে রুট হয়ে যাবে তাহলে 0 রুট করা মানে आंसर কত দাঁড়াবে আলটিমেটলি 0 তাহলে বলো কার অঙ্কটা কঠিন লাগলো কিছু কঠিন লেগেছে যখনই আমাদের আইডেন্টিটি আসছে না আমরা কি করছি আমরা হোল স্কয়ার করছি বোথ সাইডে উভয় পাশে বর্গ এই পাশে আর এই পাশে উভয় পাশে বর্গ যখনই আমাদের আসবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই কাজটা করব আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট অঙ্কতে চলে আসো দেখ পরের অঙ্কতে যখনই আমরা আসলাম দেখলাম sin θ - cos θ = 7/13 দাও আছে ওরা আনন্দ করে জানতে চাইছে sin θ + cos θ এর মান কত ঠিক আছে তো ইজি অঙ্ক আমাদের এটা আমাদের জন্য একদম ইজি অঙ্ক কারণ এখানে তো আইডেন্টিটি বানিয়ে দিয়েছে আমরা জানি যে sin θ এর সাথে cos θ এর আইডেন্টিটি হয় সেটা লিখে দিই এখানে দেখো এখানে আমাদের আইডেন্টিটি এটা হয় আমরা জানি যে sin² θ + হচ্ছে cos² θ এটা ইকুয়াল টু 1 এটা আমাদের আইডেন্টিটি হয় এটা আমরা জানি এবার দেখো এটাকে জানতে চাইছে হচ্ছে প্লাস এর ফর্মে এবার এটাকে যদি আমরা a বলে মনে করি আর এটাকে যদি আমরা b বলে মনে করি তাহলে a এর মাথায় স্কয়ার প্লাস b দিয়ে b এর মাথায় স্কয়ার তাহলে a² + b² এর দুটো ফর্মুলা হয় তো a² + b² এর দুটো ফর্মুলা হয় একটা হচ্ছে a + b তার হোল স্কয়ার - 2ab আর একটা হচ্ছে a - b তার হোল স্কয়ার + 2ab রাইট এইটা ফর্মুলা হয় তাই তো a + b তার হোল স্কয়ার - 2ab আর একটা a - b তার হোল স্কয়ার + 2ab
তো আমরা এখানে এইটা অ্যাপ্লাই করছি এই জিনিসটা দেখো এটা অ্যাপ্লাই করে লাভটা কি হবে দেখো এখানে এ বলে এটাকে মনে করব এটাকে এখানে বি বলে মনে করব তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার মানে সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা তার হচ্ছে হোল স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে টু সাইন থিটা কস থিটা সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু কি আছে ইকুয়াল টু আছে হচ্ছে ওয়ান দেখো বুঝলে কিনা দেখো এখানে দেখো সাইন এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তার দুটো ফর্মুলা একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাইরে মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাইরে প্লাস টু এ বি তো এখানে আমরা কি করছি এই সেকেন্ডেরটা ইউজ করছি কারণ সেকেন্ডের জিনিসটারই ভ্যালু দেওয়া আছে সাত বাই তেরো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে কোনটা বোঝাচ্ছে সাইন থিটা মাইনাস আছে মাইনাস দিয়েছি বি বলতে কোনটা বোঝাচ্ছে কস থিটা লিখেছি টোটালটাকে ব্র্যাকেট করে মাথায় স্কোয়ার আছে দিয়েছি প্লাস টু এ বি হবে টু লিখেছি এ বলতে সাইন থিটাকে বোঝাচ্ছে লিখেছি বি বলতে কস থিটাকে বোঝাচ্ছে লিখেছি ইকুয়াল টু দি ওয়ান আছে লিখেছি ঠিক আছে আচ্ছা এখানে সাইন থিটা মাইনাস কস থিটার মান এইখানে পুট করে দাও তাহলে এখানে কত হবে দেখো সাত বাই তেরো আছে লিখবো মাথায় স্কোয়ার চিহ্ন আছে স্কোয়ার দেবো প্লাস দেখো টু সাইন থিটা কস থিটা আছে তাহলে টু সাইন থিটা কস থিটা যেরকম আছে লিখলাম ইকুয়াল টু দি ওয়ান আছে লিখবো বোঝা গেছে এখান থেকে দেখো কি করবো সাতের স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর গুণ করে দেখে নেবে তেরো স্কোয়ার মানে দুবার তেরোকে গুণ করবে দেখবে অ্যান্সার একশো উনসত্তর আসবে আশা করি মুখস্থ থাকা উচিত তোমাদের এখান থেকে আসবে হচ্ছে টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে উনপঞ্চাশ বাই একশো উনসত্তর পার্টটাকে ওপাশে নিয়ে চলে যাবো তাহলে কি হবে টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি হবে ওয়ান মাইনাস ফর্টি নাইন বাই হচ্ছে ওয়ান সিক্সটি নাইন তো এটা তোমরা সবাই জানো নিচে ওয়ান সিক্সটি নাইন লসাগু হবে আর একে এক দিয়ে একশো উনসত্তরকে ভাগ করলে একশো উনসত্তর পাবো সেটা দিয়ে ওয়ানকে গুণ করবো তাহলে ওয়ান সিক্সটি নাইন পাবো মাঝখানে মাইনাস আছে লিখবো একশো উনসত্তরকে একশো উনসত্তর দিয়ে ভাগ করলে কেটে যাবে গিয়ে ওয়ান পরে থাকবে ওয়ান দিয়ে ফর্টি নাইনকে গুণ করবো তাহলে এখানে ফর্টি নাইন চলে আসবে তো এবারে দেখো উপরে কত হচ্ছে উপরে থাকছে হচ্ছে একশো কুড়ি নিচে থাকছে হচ্ছে একশো উনসত্তর রাইট এইটা পড়ে থাকছে দেখো একশো উনসত্তর থেকে উনপঞ্চাশকে বাদ দেবে উপরে একশো কুড়ি হবে নিচে একশো উনসত্তর লিখে দিলাম আশা করি বুঝতে পেরেছো তো এটা হচ্ছে আমার টু সাইন থিটা কস থিটার মান একশো কুড়ি বাই একশো উনসত্তর তো আমরা এইটাকে বসিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব রাইট তো দেখো এবার কি করে অঙ্কটাকে সলভ করতে হবে দেখো এখানে কি করতে পারি আবার আমরা আর একবার আমরা কি করছি এই জায়গাটা থেকে এবার এই ফর্মুলাটাকে ইউজ করছি ঠিক আছে দেখো এখানটাতে আমরা ছোট করে করি ঠিক আছে ছোট বোর্ডে ছোট করে অঙ্ক দেখো কি করবো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে ওয়ান তো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের এ বলতে সাইন থিটা বোঝাচ্ছে প্লাস বি বলতে আমাদের কস থিটা বোঝাচ্ছে তার হোল স্কোয়ার লিখবো তারপরে মাইনাস টু এ বি আছে তাহলে মাইনাস লিখবো টু বলতে টু লিখবো এ বলতে সাইন থিটা লিখবো আর বি বলতে কি লিখবো বি বলতে কস থিটা লিখবো ইকুয়াল টু দিয়ে ওয়ান আছে তাহলে ইকুয়াল টু দিয়ে ওয়ান লিখবো এবার দেখো এই যে টু সাইন থিটা এই যে টু সাইন থিটা কস থিটা যে টোটাল ভ্যালুটা এই টু সাইন থিটা কস থিটা টোটাল ভ্যালুটা হচ্ছে একশো কুড়ি বাই একশো উনসত্তর এখানে না বসাও সেটা দেখো আমাদের বোর্ডে তো জায়গা নেই কারণ দেখতেই পাচ্ছ সোমনাথ স্যার খুব গরিব লোক তো যার বোর্ডে জায়গা থাকে না ঠিক আছে তার যার মনে জায়গা থাকে ঠিক আছে তাহলে দেখো এবার এখানে কি করে করবো দেখো সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার আছে লিখবো মাইনাস আছে লিখবো ঠিক আছে টু সাইন থিটা কস থিটার ভ্যালুটা কত একশো কুড়ি বাই একশো উনসত্তর তাহলে একশো কুড়ি বাই হচ্ছে একশো উনসত্তর ইকুয়াল টু দিয়ে ওয়ান আছে লিখবো এবার মাইনাস একশো কুড়ি বাই একশো উনসত্তর ওপাশে চলে যাবে তাহলে কি হয়ে যাবে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা তার হচ্ছে তোমাদের হোল স্কোয়ার ওপাশে হয়ে যাবে হচ্ছে ওপাশে চলে গেলে ওয়ান প্লাস একশো কুড়ি বাই একশো উনসত্তর হয়ে যাবে মাইনাস একশো কুড়ি বাই একশো উনসত্তর ছিল ওপাশে গেলে প্লাস একশো কুড়ি বাই একশো উনসত্তর তাহলে লসাগু কত হবে একশো কুড়ি একশো উনসত্তর এখানে হবে একশো উনসত্তর প্লাস হচ্ছে একশো কুড়ি এটাকে লসাগু করে তোমরা দেখতে পারো ওপরে দেখো কত হচ্ছে ওপরে হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে তোমাদের কস থিটা তার হচ্ছে তোমাদের হোল স্কোয়ার ঠিক আছে এখানে কি হচ্ছে একশো উনসত্তর আর একশো কুড়ি যোগ করলে দুশো উননব্বই ওপরে নিচে হচ্ছে একশো উনসত্তর বোঝা গেছে দেখো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা দেখো একশো উনসত্তর সাথে একশো কুড়ি যোগ করলে দুশো উননব্বই নিচে একশো উনসত্তর লসাগু করে দেখবে এটাই আসবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার তো আর কিছু নেই এবার তো অঙ্ক ইজি হয়ে গেছে স্কোয়ারটা স্কোয়ার যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে আমাদের এখানে কি চলে আসবে রুট চলে আসবে রুট চলে আসা মানে দুশো উননব্বই রুট করলে সতেরো পাবো আর একশো উনসত্তর রুট করলে তেরো পাবো কেন সতেরো আর তেরো পাবো কারণ দুশো উননব্বইকে তোমরা ভেঙে দেখবে যে দুটো সতেরোর গুণ আসবে দুটো সতেরোর গুণ মানে হচ্ছে দুশো উননব্বই তাহলে এটা রুট করতে বলেছে তাহলে দুটো সতেরোর মধ্যে থেকে কটা সতেরো বাইরে বেরোবে একটা বেরোবে তাহলে তাই হচ্ছে ব্যাপার দুশো উননব্বই মানে দুটো সতেরোর গুণ ঠিক আছে দুশো সরি দুশো আটানব্বই লিখছি এখানে দুশো উননব্বই হবে দুশো উননব্বই মানে কি দুটো সতেরোর গুণ এটা রুট আছে তো এটা রুট থাকা মানে কি দুটো সতেরোর মধ্যে থেকে একটা সতেরো বাইরে বেরোবে একশো উনসত্তর মানে দুটো তেরোর গুণ তাহলে দুটো তেরোর মধ্যে থেকে একটা তেরো বাইরে বেরোবে এটা হচ্ছে আনসার আমাদের সতেরো বাই তেরো তাহলে আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে
দেখো এখানে যে পরের যে অঙ্কটা দিয়েছে তিনের দাগে ছয়ের অঙ্কটা সাইন থিটা ইন্টু কস থিটা হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা কত হবে, আবার সেই বাচ্চাদের অঙ্ক, একই অঙ্ক, কি করব আমি তো বুঝে পাচ্ছি না, এত ইজি অঙ্ক কেন দেয় বারবার। হ্যাঁ, যেখানে আমাদের আইডেন্টিটি জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ওটা বসেই করবো কারণ এটা দিয়ে আইডেন্টিটি হয়, সাইন থিটা কস থিটা দিয়ে আইডেন্টিটি হয়, তাহলে বসো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে ওয়ান, বসালাম। এবার দেখো এটা দিয়ে এটার একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা হয়, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, স্যার মাইনাস টু এ বি, ঠিক আছে দেখো এটা জানো ইকুয়াল টু কি ওয়ান লিখলাম, দেখো এটা বুঝতে পেরেছো কিনা, ইকুয়াল টু ওয়ান আছে, ইকুয়াল টু ওয়ান লিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে এখানে সাইন থিটা, বি বলতে এখানে কস থিটা, ঠিক আছে। এবার এখানে দেখো সাইন থিটা কস থিটার ভ্যালু কত দেওয়া, হাফ দেওয়া, তো এইখানে নেই সাইন থিটা, এই কস থিটার ভ্যালুটা হাফ এখানে বসাও, তাহলে এখানে কি হচ্ছে দেখো সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা তার কি আছে হোল স্কোয়ার আছে, তাহলে দিলাম মাইনাস আছে দিলাম দুই আছে লিখলাম, সাইন থিটা কস থিটার ভ্যালু কত হাফ, তাহলে এখানে নে ইনটু হাফ বসালাম ইকুয়াল টু ওয়ান আছে, দুই আর দুই কেটে গেল তাহলে এখানে মাইনাস এক পড়ে থাকছে, এই মাইনাস একটা ইকুয়েশনের ওপাশে চলে যাবে তাহলে কি হয়ে যাবে প্লাস এক, তাহলে এখানে কি হচ্ছে সাইন থিটা হচ্ছে প্লাস হচ্ছে কস থিটা হচ্ছে তার মাথায় হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম মাইনাস ওয়ানটা ওপাশে গেলে প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো এখানে যেটা হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে আমাদের কস থিটা তার হচ্ছে আমাদের হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে দুই দাঁড়াচ্ছে, তাই তো। এবার আমি এখান থেকে কি জানতে চাইছি, সাইন থিটা প্লাস কস থিটা জানতে চাইছি, এর হোল স্কোয়ার জানতে চাইনি, শুধু নর্মাল ফর্মে জানতে চাইছে, তাহলে স্কোয়ার যখন জানতে চাইনি স্কোয়ারটাকে তুলে দিচ্ছি এপাশে রুট করে দিয়ে চলে আসছি, হয়ে গেল অ্যান্সার, যখন এই পাশ থেকে স্কোয়ার তুলবে এখানে রুট হবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু কত বেরিয়ে গেল শুধু রুট টু, ওকে। তাহলে এইটুকু হয়ে গেল আমাদের তিনের দাগের ছয়ের দাগের অঙ্কটা, এতদূর পর্যন্ত আমরা আগের পাটে অঙ্ক সলভ করেছিলাম।